Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. প্রত্যেক জিনিসের একটা সীমা আছে। ঝিয়ের মেয়েকে নিয়ে মাতামাতি করে যে রুচিজ্ঞানের পরিচয় দিয়েছো, তাতে ভদ্র সমাজের মুখ দেখিও না, গলায় দড়ি দিয়ে ডুবে মর। তা না মারা যাবে, কিন্তু ঝিয়ের মেয়ের সঙ্গে মাতামাতি করেছি কে? আমি বাপের কাছে অতখানি সাধু সাজবার চেষ্টা করো না তুমি।
তোমার জারি জুরি সব ধরা পড়ে গেছে নির্লজ্জ বেহায়া কোথাকার আপনার পদমর্যাদাটা ভুলে যাবেন না আপনাকে আমি মা বলে ডাকি থাক খুব হয়েছে কোথাকার গাড়ি দরকার নেই তুমি যে গুরুতর অভিযোগ করেছো আমি তার প্রমাণ চাই তুমি কি বেয়াক্কেলে মানুষ প্রমাণ না পেলে কি আমি ছেলের নামে বানিয়ে বলছি ওই বলুন পরশুদিন মুখ্যদার মেয়ের হাত ধরে কানাকানি করিনি তবে যে তখন তুমি বললে কাল ওই হলো সবসময় কি সময়ের জ্ঞান থাকে আর কি বলেছিল বলেছিল তুই যদি আমাকে বিয়ে করতে রাজি থাকিস তাহলে তোকে নিয়ে একদিন পালিয়ে যাব বলেছিল এসব কথা তার সঙ্গে আমার কোনো পরিচয় নেই তাহলে ওরা মিথ্যে কথা বলেছে হ্যাঁ তোমার মাও মিথ্যে কথা বলেছেন বলো ওটা তো বাকি থাকে কেন এবারে শান্তির জন্য পত্র পাঠ তোমার চলে যাওয়া উচিত আর আমার ছেলে বলে যদি তোমার মনে কোনো অহংকার থাকে তাহলে যাবার সময় সমস্ত সম্পত্তির সত্ত্ব ত্যাগ করে চলে যাবে যেন কোনো দিন কোনো কারণে সম্পত্তির লোভ তোমাকে বাড়িতে ফিরিয়ে না আনে আপনি আমাকে আশীর্বাদ করুন আশীর্বাদ হ্যাঁ হ্যাঁ আপনাকে আশীর্বাদ করতেই হবে যেন কোনো দিন কোনো কারণে এবারে আমাকে ফিরে আসতে না হয় আরে আমি করতাম আপনার শান্তির জন্য আমার স্বাস্থ্যের জন্য সম্পত্তি থেকে বঞ্চিত করলেই যে আমাকে জব্দ করা যাবে এ ধারণার বশবর্তী হয়ে এরকম সস্তার প্যাঁচ করলেন কেন আপনি জানেন না আজকালকার ছেলেরা বাপের সম্পত্তি চেয়ে নিজের হাত পায়ের উপর নির্ভর করে বেশি আপনার মামা তো বংশ নন্দাকে যেদিন আমি বিয়ে করতে রাজি হইনি সেই দিনই জানতাম এবারে আমাকে ছাড়তেই হবে তা এরকম একটা নোংরামি না করে আমাকে সিঁধে বললেই পারতেন আমি চলে যেতাম যাই হোক বাবা যখন আপনাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন তখন আপনি আমার প্রণাম মা প্রণাম আমার এ বাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে এই ছবিটারও এই বাড়িতে থাকার অধিকার ছিল তো বোধ করি আমার থাকার জায়গা ঠিক নেই তাই আপাতত এটা আপনার চিমে রেখে গেলাম যখন সে ফেরত যাবে তখন ফেরত যাবে এটা আমার সম্পত্তি আমার মা তবু নিজের পাটটা ঠিক ঠিক বলে গেল বানানো পাটটা বলতে ভুল করে তার মানে তুমি কি বলতে চাও বলতে আমি কিছুই চাই না বলি খুশি হয়েছে তো এবার ভাইকে খবর দাও এসে ঘরটা দখল করুক আর বাবাকেও খবর দাও যদি সম্পত্তি দেখাশোনা করার দরকার হয় বয়ে গেছে তোমার সম্পত্তি দেখবার জন্য আমার বাবার অমন তেলকল তাই কে থেকে তার ঠিক নেবে সম্পত্তি দেখাচ্ছে দাদা কি দেখছেন একটু আগে সুন্দর গান হচ্ছিল পৃথিবী আমার চায় হ্যাঁ হ্যাঁ সব গোলমাল হয়ে গেল গোলমাল হ্যাঁ পৃথিবী আমাদের চায় না পৃথিবী চায় না পৃথিবীর কোন ঘরেই কেউ চায় না এখন দেখি পথ যদি কেউ চায় চোর টাকা খুনে আচ্ছা চলি সে পরে বলবো অনেক কথা ওরা চলে না যাও দেখুন কোনো কথা বলতে পারছি না কিন্তু আরে কিন্তু কি কোনো ভয় নেই লোকটা আমি খুব ভালো হ্যাঁ শুনুন ওরা যদি দরজায় ধাক্কা দেয় কি বলবেন সত্যি তাই বলবো যে আপনি জোর করে আমার ঘরে ঢুকে পড়ে লুকোতে চাইছেন খবরদার বলছি ভয় দেখাচ্ছি না না ভয় দেখাবো কেন আপনি যেরকম আবল তাবল বলতে আরম্ভ করেছেন যদি ধরিয়েই দেবেন তাহলে আশ্রয় দিলেন কেন আশ্রয় দিল দিলেন না আপনি দরজা না খুললেন এখানে ঢুকতেন কি করে ঘরে কে আছেন দরজা খুলুন ঘরে কে আছেন দরজা খুলুন দরজা খুলুন দরজা খুলুন ঘরে কে আছেন
দেখুন এদিকে একটা লোক আসছে কি? লোক? তা আমি কি করে জানব? আমি তো শুয়েছিলাম। না না, আপনার দরজা কেউ ধাক্কা টাকা দিয়েছে কি? কই না তো। ভেতরে কে যেন শুয়ে রয়েছেন বলে মনে হচ্ছে না? হ্যাঁ, মানে উনি আমার আপনার স্বামী? ও আই এম সরি, কিছু মনে করবেন না। লোকটা এদিকে এলো কিনা? আচ্ছা ঠিক আছে, আপনি দরজাটা বন্ধ করে। গরমে সেদ্ধ হয়ে যাচ্ছিল। বিশেষ ধন্যবাদ আপনাকে, আপনি যে উপকার করলেন। কি নাম আপনার? লীলা। আমার নাম লালু। এখানে কে কে থাকেন? কে আবার থাকবে? না আমি বলছি স্বামী টামি বাবা সব আমার কেউ নেই। কি করা? হ্যাঁ, মেয়েদের সেলাই গান সেলাই ব্যাস। এই ঘরের ভাড়া দান করেন 800 টাকা। কিন্তু আজ সব কথা জিজ্ঞেস করছেন কেন বলুন তো? জিজ্ঞেস করছি বাধ্য হয়ে। যে উপকার আপনি আমার করলেন সেটা আপনি নিজেই জানেন না। খামাখা সেই উপকারটা আমি নিই কেন? ফেরত কি করে দেবো তাই চিন্তা করছি। কি করে ফেরত দেবেন? আরে তাই তো ভাবছি। আচ্ছা ধরুন, আপনাকে যদি 800 টাকায় একটা বেশ ভালো ফ্ল্যাট দিই, আপনি নেবেন? 800 টাকায় ভালো ফ্ল্যাট? শুনিনি তো। শুনিনি তো? কত বয়স হল যে শোনার গল্প করছেন? শুনিনি তো। আমি জানি তুমি আমাকে কতখানি স্নেহ করো। তোমার বড্ড সাহায্য ছিল আমার একটা ছবি আঁকবে, কিন্তু আমি বোধ হয় ততদিন বাঁচব না। একটি মেয়ে হয়েছে আমার, অফিস কল আমারই মতো দেখতে। তুমি জাপান থেকে ফিরে যদি তাকে খুঁজে পাও, তবে তার ছবি এগো মনের মতো করে, তার মধ্যেই আমি বেঁচে থাকব। আচ্ছা মিনা, তোমাদের সংসারে তাহলে তোমরা 4 জন মেম্বার? তুমি, তোমার মা, তোমার মাসিমা আর তোমার মামা, না? আচ্ছা, তোমার মা তো চাকরি করেন না? তাহলে তোমার মাসিমা আর মামা এরা কি করেন? মাসিমা আর মামা? হ্যাঁ, মাসিমার তো শরীর খারাপ। হুম, আর মামা, মামা ভূত নিয়ে। কি নিয়ে? মানে মানে প্ল্যানচেট করেন। ওই মেয়ে নিয়ে যদি দিদির হরে না দুঃখ পাঠায় তাহলে আমার নাম নিয়ে এরকম পাকা মেয়ে মুছতে শিখেছে না? কতদিন আগে আমি দিদিকে বলেছি যে মিনা বাড়ি ফিরে আমার চনমন করে কেন, রাতে শুয়ে ঘুমোই না, বলে আমার চোখে ধুলো দিবি তুই। আমি বলে সর্জি একটু আস, এতে কনসেন্ট্রেশন নষ্ট হয়। আমার ফেরত দিলি তুই, তার দিবি নে ওই স্পিরিট নিয়ে নাড়াচাড়া কর, ভূত নিয়ে খেল। আর এদিকে যে কি সব পড়াশ হয়ে গেল সেসব খোঁজ রাখবার দরকার নেই। দিদি যে রাত দিন কি করে বেড়াচ্ছে একটা কচি মেয়েকে ছবি আঁকবার নাম করে আপনি ভুলিয়ে নিয়ে এসেছেন? কি বলছেন আপনি? আবার ন্যাকা সাজছেন। আমার অপরাধটা কোথায় তা তো বলবেন? অপরাধ নয় কোথায়, কেন আপনি এত রাত্রে আমার মেয়েকে এখানে নিয়ে এসেছেন? না না মা, তুমি ভুল করছো, উনি আমার একটা ছবি। হ্যাঁ, যে নাতে আর্ট এক্সিবিশনে পাঠাবো বলে ওরা ছবি আছে। চুপ করো, বুড়ো বদমাইশ কোথায়। মা, আমি ওকে থানায় নিয়ে যাচ্ছি, যা বলবো আর সেইখানেই বলবেন। চল মা, তুমি চল, তুই মজা দেখ। আরে দোস্ত, এ তো তাড়াতাড়ি কোথায় যাচ্ছে? এদিকে এদিকে 40টা টাকা নিকালে তো দেখি। 40 টাকা আমার কাছে নেই। আরে আছে আছে, পকেট টকেট গুলো ভালো নেই বলছি। আরে আছে আছে, দেখো নেই বলছি। ছাড়ো, আবে চুপ ছাড়ো, এক ঝাপড়ে বদন।
আরে দোস্ত মজাক তুমি বোঝো না, এদিকে এদিকে। কিরে দুঃখে পাড়ার মধ্যে কিচক বধ হচ্ছে বুঝি? না ওস্তাদ একটু আলাদা না, দেখুন না জোর করে আমাকে 40 টাকা নিচ্ছিল না ওস্তাদ। আচ্ছা ঘরে কত হাঁকাহাঁকি ডাকাডাকি করে শেষকালে বেরোলো কিনা তার শোবার ঘর থেকে। ছবি আঁকা কাকে বলে আমি দেখাবো, উনি বলা হবে না, তুমি ঘরেই থাকবে। আমাকে যেতে দাও, কোথায় কোথায় কোথায়? আমি সব কথা পরে বলবো, সব কথা পরে বলবো। মামা মামা আমাকে মেরে ফেলবে, মামা আমাকে মেরে ফেলবে। মেরে ফেলবে মামা? মীনা কোথায়? মীনা কোথায়? মীনা? হ্যাঁ মীনা। জানি কি আর কি হচ্ছে আমার সঙ্গে, না তুমি ছাড়া তো ঘরে কেউ নেই, বলো মীনা কোথায় বলো। আরে নইলে তুই কি খেপে গেলি? তোর তো জবাব নেই রে, কি জানো লাগছে কিন্তু পরিবার একটু একটু মানে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, যেটুকু চিনতে বাকি রইলো সেদিন দেখবে তোমার উত্তর কলকাতার খাল ধারে গড়াগড়ি খাওয়া ধরটা ওই দক্ষিণ কলকাতার লেকের ধারে পড়া মুন্ডুটার সঙ্গে না মেলবার জন্য ধরফড় ধরফড় করছে। জবাব নেই তোর না আমার, চলে আচ্ছা ঠিক আছে। কি সর্বনাশ করলি বলতো, তুই জানিস সারা কলকাতা ওর ভয় ঠক ঠক করে কাঁপে। হ্যাঁ ঠক ঠক করে কাঁপে, তা আমার কি গেল? আমার তো লোক আছে, আমি তোমায় বলে দিলাম, দেখো আমি আত্মা নিয়ে কারবার করি, যাতা নয়। হ্যাঁ আচ্ছা ভালো নাম, ওর ভালো নাম কি জানো? ভালো নাম জানো না? হ্যাঁ ওর নাম কি? হ্যাঁ লালু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কেঁদো না মিনা, কেঁদো না। যতদিন না তোমার মা তার নিজের ভুল বুঝতে পারে ততদিন তুমি আমাদের এখানেই থাকবে, এইখান থেকে ছাত্রীদের পড়াতে যাবে। এসো এসো খাবে, এসো এসো। কোন রাজিত্রি জয় করে ফিরে এলে গো, একটু কাজ ছিল গো দাদা। কাজ 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 ছাড়া তুমি কি থাকতে পারো? পরোপকার বলো গবাদা। আর গবাদা যা বলে তা ঠিকই বলে, একটা জীবন শুধু গরু ঠেকাতে ঠেকাতে আমার গেল, কোথায় এই বয়সে ভগবানের নাম করব না এই খাবার সাজিয়ে আমি বসে আছি। ছেলেবেলায় তোর বাপ মা মরে হাত জুড়িয়েছে আর আমি যক্ষিদ্ধ লাগলে বসে আছি, আমার মরণও হবে না আর তোর বিয়েও হবে না। বলি হারে আজকাল তো শুনি কত ছেলের সঙ্গে কত মেয়ের দেখা হয়, আলাপ হয়, ইয়ে হয়, আচ্ছা তোর বাড়াতে কি একটাও জুটে যাবে? আয় না বালম কাকারু সজনি, আয় না বালম কাকারু সজনি,
না ভালো আসে নাকি দাদা হোক না একটা গাও না ভাই ছিদেটাকে ভোলাও দেখি দূরের মানুষ কাছে এসো শুনবে যদি আমার গান শোনাবো এক নতুন কথা এই দুনিয়া সব সময় বিচার যে আকাশ পানে ডাকবো নার ভগবানে সেই গল্প কথার কল্প লোকে থাকুন কটি ভাগ্যবান আমরা সবাই মন্দ ভাগা ছন্ন ছাড়া সব সমান শোনাবো এক নতুন গান দূরের মানুষ কাছে এসো দূরের মানুষ কাছে এসো পায়ে চলার পথে পথে চলছে যারা ঝরছে ঘাম তারাই আমার মনের মিতা নাই বা জানি তাদের নাম মানুষ নামি তাদের নাম সবাইকে আজ বলবো ডেকে আমার সাথে চলবে কে কে হাত মিলিয়ে বলতে হবে চাই না কোনো দয়ার নাম এই পৃথিবীর পথচারী পথ ভোলারা সব সমান ছন্ন ছাড়া সব সমান এই দুনিয়ায় সব সমান দূরের মানুষ কাছে এসো শুনবে যদি আমার গান শোনাবো নতুন কথা এই দুনিয়া সব শোনাবো এক নতুন গান শোনাবো এক নতুন বিশ্বাস করতে পারলাম না কেন একটা ফ্ল্যাটে এত সুবিধে 800 টাকা চোখ দিতে পারি না আরে আমি পারি আমি শুধু 800 টাকা কেন 800 পয়সা দিতে পারি আরে আমার ফ্ল্যাট আমি যদি পয়সা না নিয়েও কারো ভাড়া দিই কারো কিছু বলবার আছে সে কথা তবে বলি চুন সুরকি বাড়ির হিসেব করে তোমার এই দেখো তুমি বলে ফেললাম তাহলে ওই চলুক হ্যাঁ তো বলছিলাম কি তোমার কি কি জিনিসের দরকার হয় বলো তো কিছু না কিছু না বেশ কি আপনার এক কথায় কি করে চলে এলাম হুম
এখানে কি করতে এসছেন? আমার তো একটা আয় প্লাট লোকের দরকার। তো আয় প্লাটের মাইনেটা এম এ কি? আমার আবিষে আমার চেয়ে কেউ বিদ্যান হবে এ আমি চাই না, কারণ আমি ম্যাট্রিক পাস। আমি আপনার কাছে এসেছিলাম একটা চাকরির জন্য। চাকরি? যা ক্ষমা করলো, কিন্তু আর কোনোদিন আসবেন না। চাকরি? তাপস নাকি? তুমি এদিকে একটা চাকরি খুঁজে এসেছিলাম। চাকরি করবে মানে? চাকরির দরকার একটা। তাই অফিস পাড়ায় না ঘুরে বেড়িয়ে তোমার বাবার কাছ থেকে একটা রেকমেন্ডেশন লেটার নিয়ে নিতে পারতে। ভাবছি বাবাকে আমি রেকমেন্ড করবো কিনা। হ্যাঁ, কি বললে? না কিছু বুঝলাম না। আমার বিমাতার বাপ, অনেক চিন্তা করে দেখলাম যে আমি তিন দিন না খেয়ে আছি, আরো বাকি তিন দিন যদি না খেয়ে আমাকে কাটাতে হয় তাহলে অনিচ্ছা সত্ত্বেও আমাকে দেহ রাখতে হবে। কিছুই তো বলা যায় না, মানুষের আয়ু পদ্মপত্র নেই। হয়তো একদিন দেখবেন আপনার বাড়ির জগেই আমাকে দেহ রাখতে হয়েছে। তারপর ধরুন বাবার রাগ পড়ে গেলে আপনাকে দেখে জিজ্ঞাসা করবেন, শ্বশুর মশাই দুটো টাকার জন্য ছেলেটা মরিয়ে গেল, তা দিলেই পারতেন না? আমি তোর বাবাকে চিনি। আহা, চেনেন বলি তো আপনাকে চান্স দিচ্ছি। কি দিচ্ছ? চান্স আপনার মেয়ে মানে আমার বিমাতার জন্য তো আমার দুরবস্থা, তাই বলছিলাম যে মেয়ের হয়ে ক্ষতিপূরণ স্বরূপ দুটো টাকা আমাকে দিলেই পারতেন। দেখো তাপস, আমার কাছে তুমি চালাকি করতে এসো না, বুঝলে? দুটো টাকা কি বলছো? আমি দুটো পয়সা দিও আমি তোমাকে ইয়ে করতে পারবো না। আমি তুমি যাবে ভাবতে কি ভাবছ? ভাবছি যে দুটো টাকা চটা বেশি। হ্যাঁ, বলছিলাম যে টাকা দুটো চটা বেশি একটু বেশি মনে হচ্ছে না? একটা কাজ করবে? কি 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 বলো? আমি খুব ভালো গান গাইতে পারি, তা আমার গান শুনে আপনি দুটো টাকা আমাকে? গান শুনে টাকা? গান শুনি আমি টাকা কখনো কাউকে দিই নি, আর তোমাকে আমি দিতে পারবো না। তুমি যাও এখান থেকে, তুমি চলে যাও, আমি দিতে পারবো না। গান শুনি টাকা? তাহলে পাইসারি করছে কেন? আগে পাইসারি করছে কেন? সিমেন্ট খেয়ে যাবে তা কি করবো? সব দেখো আমি পাস করেছো তো, করে ফেলেছি। যাও, আমি চাকরি করে দিতে দাও না। দিন না আপনার তেল কলে একটা চাকরি, তেলের কাজটা শিখতে পারলে ওই পিছলে বেরিয়ে যাওয়ার চান্সটা আছে। পিছলে বেরিয়ে যাওয়ার চান্স আছে? আমি কেন? তোমার বাবার কোন চিন্তা রাখতে তুমি কাজ পারে না, বুঝলে? বুঝলো, মার্চেন্ট আমি দেখে দাও না। কারণ সব মার্চেন্টটা ভ্যানিশ হয়ে বসে আছে। হ্যাঁ, আপনি বুঝবেন না। বলছিলাম যে কাজটা দেবে কে? বাপ মার বিরুদ্ধে চালু করলে তাকে এইরকম করেই দুঃখ কষ্ট পেতে হয়, বুঝলে? বুঝিনি, আপনি যখন বলছেন তখন বুঝতে পারেন। ইয়ারকি তাহলে এখনো বোঝেন আপনি? তাহলে তেলের পিপের মুখ এখনো বন্ধ হয়নি, খোলাই আছে। বুঝলাম দাদু, যে আপনার মনুষ্যত্ব জাগাবার জন্য আপনার ল্যাস ধরে তো অনেকক্ষণ টানাটানি করলাম, কিছুই হলো না। যাই, আপনি যখন খারাপ ব্যবহার করলেন তখন আমি আর খারাপ ব্যবহারটা করবো না। তো যদি কখনো উপকারে লাগে আমার খবর দেবেন, একবারে নির্জল উপকার করে দিয়ে যাবো। উপকার করে সবাই নির্জল উপকার করে। আমি তেলের পিপি, আমার লেহাজ আছে, যাও উপকার দেখ। লোকটা বাবাকে বলে যে কিন্তু যে একটা ভারী মিষ্টি নামি নাকি?
আছে মিনা? না মাসিমা, আর একটু বাকি আছে। কেন? এই তুই ঘরে যাবি? এনাও তোমার মাইনি, কাঙ্ক্ষিতা শিলাতে পড়াবার দরকার হবে। তোমার মা এসে তোমার নামে যা সব বলে গেলেন, তারপরে আর তোমাকে রাখা চলে না। আমার মা? হ্যাঁ, স্বভাব চরিত্রটা একটু ভালো করবার চেষ্টা করো, বুঝলে? মিনাকে দিদি বলে জানতাম। আমিও তাই জানতাম নলিনাক্ষ বাবু, তাই তার আজ বড় একটা ক্ষতি করছে। আমার বুকে কি বাড়ছে আর আমি কি বলবো? কর্তব্য কঠিন, দুটো পয়সা বেশি পাবার জন্য আমি যে এত বড় একটা সত্য গোপন করবো তা আমি পারবো না। না না, কাঁদবেন না, কেঁদে আর কি করবেন বলুন। মানে আজকালকার যুগটাই হয়েছে এইরকম, মানে বেইমানির যুগ, বুঝতে পারছেন না? আমি বেইমানির যুগ পড়েছে। তবু আমি বলবো, তবু আমি বলবো যে আপনার মতো আদর্শ জননী এখন আমাদের দরকার। না 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 না, মিনা আসবা বাস্তবে, আমি টাকা পয়সা দিয়ে বিদায় করবই। এই না মা, এতে এক মাসের মাইন বেশি আছে, কি করবো মা? আমি বুঝতে পেরেছি মাসি, কিছু মনে করো না মা। দুনিয়ায় মা লোকের এত বড় শত্রু হয় তোমার মাকে দিয়ে প্রথম দেখ। রাগের বাসায় গিয়ে শুনলাম তুমি বাড়ি বদলেছ। ব্যাগটা তো বেশ বড়ই দেখছি, একার পক্ষে একটু বেশি বড়। দেখে তো অবস্থা ভালোই বলে মনে হচ্ছে। আমার টাকাটা পাঠাওনি কেন? টাকা পাইনি। টাকা পাওনি যদি তো শিফট করলে কি করে? আমার টাকা পাঠাতেই বুঝি তোমার যত অভাব। টাকা না পেলে আমি কি চুরি করব? সেই কথাই তো ছিল। না, তোমার জন্য আমি চুরি করতে পারবো না, যা পেয়েছি তাই নিয়ে যাও। কত আছে? 30 টাকা কম। কেন? তোমাকে তো বলতে হবে, তোমার বিয়েতে আমার যত টাকা খরচ হয়েছিল সবই তো জলে গেছে। ন্যায় তো ধর্ম তো সে টাকা তোমারই দেও। সে টাকা আজ থাকলে আমাকে এমন বিপদে পড়তে হতো না। টাকাটা কবে পাঠাচ্ছ? হাপ্তা খানেকের ভেতরে না পাঠালে আবার আমাকে আসতে হবে, মনে রেখো। ভদ্রলোকটি কে? তোমার বাবা? মাসে মাসে কত টাকা করে দেওয়ার কথা? 150 টাকা। টাকাটা তাহলে এবার থেকে আমি দেবো। না, তুমি 50 আর আমি 100। না শোনো লীলা, আমার বাড়িতে 8 টাকায় ভাড়া আছে বলে তোমার দরকারের সময় তোমার কোনো কাজে লাগতে পারবো না। এরকম যদি কিছু ভেবে থাকো তাহলে তুমি সরে পড়ো, পরোপকারের আমার কাজ নেই। আপনার টাকা আমি, আমার সমস্ত সম্পত্তি তোমাকে লিখে দিয়ে আমি সুইসাইড করি, তুমি চাও তো? তপু, ও খুব পাবে।
খুব গরম দেখছি যে মনে হচ্ছে রাজ্য জয় করে এসেছো, কিচ্ছু একটি থাপ্পড় একবারে কিরে কথা জবাব দিচ্ছি না যে আনবো নাকি হাঁটা আর একবার সবাই কিছু কিছু বেশি দিয়েছে, এত টাকা তোমার কাছে থাকবার দরকার নেই, এটা আমার টাকা। আরে তুমি আমার টাকা নিচ্ছ কেন? দিয়ে দাও আমার টাকা, দিয়ে দাও বলছি। এই বাড়িতে তোমার বলতে কিছু নেই, কিছু থাকতে পারে না। তুমি খারাপ কথা কর, এতদিন খাইয়ে পুড়িয়ে মানুষ করে এখন নিজের জিনিস চিনে নিতে এসছো? কিন্তু জেনে রেখো, এই বাড়িতে তোমার জন্য আর কবর তখন নেই। আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? যেখানে আমি শান্তিতে থাকতে পারবো, সে শান্তি পাবে ফুটপাতে। আমি সেখানেই থাকবো। ফুটপাতে কেন থাকবে দিদি? অমন রূপ, অমন গুণ। ছি, সময় সময় তোমরা এমন ভাষায় কথা বলো মাসিমা, যে আমার রীতিমতো সন্দেহ হয় যে তোমরা আমার রক্ত মাংস সত্যি কেউ কিনা, সত্যি তোমরা ভদ্র কিনা। শুনে শুনে কথা, আমরা ভদ্র নই, ভদ্র উনি আর ওর বাবা। আমি এখান থেকে সোজা থানায় গিয়ে বলবো তোমরা আমার টাকা কড়ি জিনিসপত্র সব চুরি করেছো। কি বললি? চুরি করেছো? নিশ্চয়ই চুরি করেছো। শুধু তাই নয়, আমি তোমার আর আমার রক্ত পরীক্ষা করে দেখব তুমি আমার সত্যি মা কিনা। আমার চাকরি নষ্ট করে, আমার লেখাপড়া ছাড়িয়ে দিয়ে, আমার নামে দুর্নাম দিয়ে নিশ্চয়ই তোমরা তিন ভাই বোনে মিলে কোনো একটা মতলব হাসিল করতে চাও। তো আমার সুটকে সাহাত, আমার একটা জিনিস হাত দিয়ে দেখো, আমি তোমাদের তিনজনকে অ্যারেস্ট করাবো। চোর চোর তোমরা! না না না, চোর তোমাদের চাইতে অনেক ভালো, তোমরা ডাকাত ডাকাত। আমার সেই সময় 237 টাকা তোমরা ডাকাতি করে নিয়েছো, ডাকাত। ঘরের বাঁধন ছেড়ে যদি ঘরায় যদি মরণ জয়ী জীবন এসে বাড়িয়ে দেবে হা। ঘরের বাঁধন ছেড়ে যদি ঘনায় যদি মরণ জয়ী জীবন এসে বাড়িয়ে দেবে হা। ঘরের বাঁধন ছেড়ে যদি ঘনায় যদি মরণ জয়ী জীবন এসে বাড়িয়ে দেবে হা।
হাজার পতন হৃদয়ে বিশ্ব চলে দিক বিজয়ে ভয় কিরে মন ঘূর্ণি বাতাস ঘোচায় অবসাদ ঊর্মি মুখর জীবন সাগর সোনায় শঙ্খনা মরণ জয়ী জীবন এসে বাড়িয়ে দেবে চালুড়েছে পথরে দমকা ঝড়ের বেগে এগিয়ে চলার শুনবে আওয়াজ কাল বসে ক্ষীর মেঘে ঘূর্ণি ধুলোয় চাঁদ ঢেকে যায় ফুলের মধু গন্ধ ভরায় স্বপ্ন রঙিন প্রগল ভাতার শুনরে আর দোনাদ এগিয়ে চলার দিন এসেছে তাই এত সংঘাত ভাঙন দেখে ভয় কি রে তোর প্রলয় তিমির রাতে মানুষেবার নতুন জগৎ গড়বে আপন হাতে ফুল ফোটাবে শুকনো ডালে প্রেমিক মনের শ্যামতমালে আকুল করা বিশ্ব রাধা করবে আশীর্বাদ প্রলয় রাতে সকল ভয়ের বুঝবে আমার টাকাটা টাকা কিসের টাকা আরে টাকা 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 এখন যা আমি কি স্বপ্ন দেখছি না জেগেই দেখছো তুমি রাস্তা কোলে জল খেয়ে পেট ভরাচ্ছি তার মানে বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তোমার সঙ্গে আচ্ছা তাই চলো তাহলে শেষ অব্দি তোমাকে দেওয়া হলো চরিত্রের তোর নাম হ্যাঁ আমি মনে করতাম শুধু আমার বাবাই বুঝি অবুজ এখন দেখছি বাবা আর অলওয়েজ অবুজ আচ্ছা তাবুস্তা বল তুমি এখনো শুধু রুচি মাংস খেতে ভালোবাসো ওটাতে এখনো অরুচি ধরেনি বুঝলি তুমি বসো সব তৈরি আছে আমি গরম করে নিয়ে আসি কিন্তু লীলা তোর তো সব কথা শোনা হলো না বলবো তাপসদা শুধু এইটুকু জেনে রাখো যে এখানে বসে লুচি মাংস না খাবার মতো কোনো অন্যায় আমি করিনি তোর বাবা এই কথা বললে আচ্ছা আমরা চলে আসার পরে তো সেই বিয়ে না কি একটা দুর্ঘটনা হলো সেটা দুর্ঘটনাই রয়ে গেল তারপর বাবাকে বললাম বাবার অনেক হাতে পায়ে ধরলাম যে তুমি ভেবে দেখো প্রত্যেক মাসে 150 টাকা কোথেকে পাঠাবো বাবার সে এক কথা যেখান থেকে পারো মাসে মাসে টাকা পাঠাও টাকা দিচ্ছিস দিচ্ছি বই কি তিনটে মেয়েকে আর একটা স্কুলে সেলাই শিখাই সেলাই তো হ্যাঁ এই সেলাই শিখিয়ে এই বাড়ি ভাড়া দিয়ে নিজের খরচ বাদ দিয়ে ওখানে টাকা পাঠাতে পারছিস পাঠাচ্ছি বই কি পাঠতে যখন হবে তখন পাঠাচ্ছি
কিন্তু মাসে মাসে কিছু করে ঘাটতি পড়ে, সেটা এক মজার ব্যাপার। সে আরেকদিন শুনো কথা, ওই রে আমার মাংস ধরে আসছি। তুমি আবার কে দোস্ত? আমি আমি তাপস। তাপস? লীলার কে? লীলার ধরুন বন্ধু। জবাব নেই, রোজগার নেই, পত্র নেই, বন্ধু আস্তে রোগ দিয়েছে। লীলা কোথায়? লীলা মাংস লুচি রাঁধতে গেছে। রাঁধতে গেছে লীলা? কেও চুপ করুন না, শুনতে পাবে। বয়ে গেল আমার, পয়সা নেই, ঘড়ি নেই, তারপর দিনের পর দিন ওসব বন্ধু জড়ানো হচ্ছে। দেখো আমার মেজাজ খারাপ থেকে এক মিনিটও সময় লাগে না, কখন চাঁদাটা বলে বসবো। আপনি কি আসতে কথা বলতে পারেন না? কথা বলছেন যেন কামান দা মরদ কাবার ব্যাটা ছেলে দাবার। এই ন টাকা। টাকা এর মধ্যে? ও পয়লা কাল, বন্ধু পেয়ে সব ভুলে গেছে বুঝি? দিন না আমার হচ্ছে এক জ্বালা, বলাও যায় না সওয়া যায় না। এক্ষুনি তাপসদা জিজ্ঞেস করছিল টাকা আমি কোথা থেকে পাই, একটু দেরি হয়ে গেল। তাপসদা, তাপসদা কি বলেছেন আপনি তাকে? আরে আমি তোকে হিম্মত করে বলেছিলাম, এরকম করে যদি বন্ধ বান্ধব আসতে আরম্ভ করে তাহলে কি হবে? না না, নিশ্চয়ই টাকা দিতে দেখেছি। একটু আগে আমি তাকে জাগ করে বললাম এমন কোন অন্যায় আমি করিনি যাতে তার খেতে, এখন আমি তার কাছে মুখ দেখাবো কি করে? আর তিন মিনি করে আছে সে, আমি তাকে নিয়েছি খাওয়াবো বলে, হবার তাই হয়ে গেল। আচ্ছা বাবা আমি যা বলেছি আমি তার জন্য ক্ষমা চাইছি। আমি বলছি তো ক্ষমা চাইছি। দোহাই আপনার, আপনি যান এখান থেকে। সময়টা এখন খুবই খারাপ। ক্ষতি হবে ক্ষতি, বছর পাঁচেক এইরকম চলবে, তারপর 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 শুয়ে যাব। হ্যাঁ বিবি নয় কেউ গোলাম ভাই, সবই যে তাসেরি খেল, এই আছে আর এই তো নাই। কেউ নয় সাহেবিবি নয় কেউ গোলাম ভাই, সবই যে তাসেরি খেল, এই আছে আর এই তো নাই। বলো বকশিস চাই না মালিক, হিসাবের পাওনা চাই। বলো বকশিস চাই না মালিক, হিসাবের পাওনা চাই। কেউ নয় সাহেবিবি কেন তুফান দেখে আসমান হবে রে নীল, বাবা
হিম্মতে দোষ নাই বলো বকশিস চাই না মালিক হিসাবের পাওনা চাই বলো বকশিস চাই না মালিক হিসাবের পাওনা চাই কেউ নয় সাহেব কালো হই রাতের শেষে কালো হই রাতের শেষে লুকিয়ে আছে রে ভো সবার মতোই তোমারা মারা ছেড়ে ঠাই বলো বকশিস চাই না মালিক হিসাবের পাওনা চাই বলো বকশিস চাই না মালিক হিসাবের পাওনা চাই কেউ নয় সাহেব বিবি নয় কেউ গোলাম ভাই তোমাদের এখন লাগ ভালো বাবা সেটা কোথায় যাচ্ছিস বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি হ্যাঁ তো বাড়ি ব্যবস্থা হবে কি করছিস কি এইসব করছিস বাবা মারা গেলেন লেখাপড়া কিছু হলো না তাই দেখি রে টিকিট খুলে ফেললি রাখতে তাই বলছিলাম কি ওই যে কোনটা ওইখানটা বসি আর লোকজন আসে কথাবার্তা বলি আচ্ছা কি লাগেটাকে হ্যাঁ লাগে আমার মাঝে মাঝে লাগেও না তারপর তোর ওই তুলসী পাতা গঙ্গামাটি ছোট ছোট মাদুলি সব বুঝে বুঝে দিই আর এই সব পাতা না সদা সোনা এক টাকা এক পাতা তো না দিন দু টাকা রাবড়ি খেয়ে তুমি তো আমার কিচ্ছু নেই আমাদের বরাতি এরকম চলি টাকা পয়সা নেই টাকা পয়সা কেন চুরি করবো কিনা চুরি করবে কেন আমি যে চোর এই অবস্থা দেখো না সার্টিফিকেট দেয়নি দেবে বলে তো ওস্তাদ তো খুব কড়া কিনা খুব কড়া চুরি না করলে খেতে দেয় না কালো দেয়নি পশুও না কালো দেয়নি পশু দেয়নি কেন চুরি করতে পারেনি যে কালকে একটা কুমুর আর পরশু একটা চামচি চুরি করেছিল তা ওস্তাদ বললে যে এইতে হবে না এমন চুরি করতে হবে এক টাকা না কোথায় পাবো আচ্ছা তুমি এত বড় ছেলে চুরি করলে যে জেলে যাবে এই বুদ্ধিটা তোমার নেই বুদ্ধি তো ছিল তবে বুদ্ধি ছিল ওই ছেলেবেলা পিছিয়ে কল থেকে পড়ে গেল তো বুদ্ধি কমে গেল শরীর বেড়ে গেল ও তাহলে এখনো পকেট চকে পকেট চকে পেটে দেখো না ভীষণ শক্ত হ্যাঁ সেদিন পেরামে কাটিনি কাটিনি আমি শুয়েছি দেখো দেখো না
আজ কিছু না নিয়ে যেতে পারবে? খেতে দেবে না বুঝি? আচ্ছা আজকে কাজ করলে তো হয়। কি? তুমি আমার এই কলমটা নিয়ে যাও, এটা খুব দামি, এটা পেলে তোমার ওস্তাদ তোমাকে নিশ্চয়ই খেতে দেবে, কি বল? তাহলে নিয়ে যাও। কিন্তু ওটা নেবো কি করে? কেন এমনি নেবে, বলবে যে চুরি করে এনেছি। না না, তো ভিক্ষে হয়ে গেল, তোকে কি চুরি বলে? চুরি বলে আমার কলমটা আমি চুপি চুপি নিয়ে যাব, তুমি জানতে পারবে না, তাকে তো চুরি বলে। আরে বাবা, তোমার ওস্তাদকে গিয়ে বলো যেটা আমি চুরি করে এনেছি, তাহলেই তো হয়। শুধু শুধু মিথ্যে বলবো? তোমার নাম কি? পরেশ। পরেশ, খুব ভালো নাম। দেখো আর একটা কাজ করতে হবে। ধরো আমি এখান থেকে উঠে যাবার সময় এই কলমটা এখানে ফুলে ফেলে গেলাম। আর তুমি সেটা তুলে নিয়ে গিয়ে ওস্তাদকে দিলে, কি বল, হয় কি না? হয়। তাহলে তাই হোক, এই কলমটা এখানে রয়ে। দিদিমণি বললে যে এই কলমটা নিয়ে গিয়ে বিক্রি করে দিদিমণি বললে সবাই চলে গেল, ও কেন বসে আছে? ও থাকলে আমি আত্মহত্যা কি করে করব? দেখি এ মেয়েটা এখানে কি করছে। আমি না হয় সে যাক, কিন্তু ও কি চায়? ও কি আমার সুটকেস?
সুটকেস নিয়ে এসছি কি করতে? কি বিপদ! এই দেখো, আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকাচ্ছে, কি মুশকিল! আচ্ছা, আমি না হয় আত্মহত্যা করব, কিন্তু সুটকেসটা এটা কাকে দিব? আচ্ছা, কোনো বিপদে পড়ে গেত একবার জিজ্ঞাসা করবো, যদি ভ্যাঁ করে ওঠে। কিন্তু মেয়ে ছেলে একলা এত রাত্রে গঙ্গার ধরে, একবার জিজ্ঞাসাই করি। কতগুলো কথা কইবার ছিল আমার সঙ্গে? আপনার সঙ্গে আমার জানা নেই, চেনা নেই। চেনা জানা নেই বলেই বললাম কথা কইব, আলাপ থাকলে আলোচনা করতাম। আপনি দাঁড়িয়ে শুনবেন, বসলে কত না? না না, আমি দাঁড়িয়ে শুনবো। কি বলছিলেন বলুন। বলছিলাম যে আপনি এরকম অন্ধকার রাত্রে নির্জন জায়গায় গঙ্গার ধারে আপনি একা কেন? তা জেনে লাভ না? লাভ কিছুই না, আমিও তো অনেকক্ষণ ওইখানে বসেছিলাম, তা একবার মিলিয়ে দেখতাম দুজনকার বসে পড়ার কারণটা কি। আত্মহত্যা করবো বলে বসে আছি, মরবো বলে বসে আছি। কি আশ্চর্য! কেন? আমিও ঠিক তাই। আপনার কিসের দুঃখ? অন্য কিছু নয়, আমার দুঃখ আমার বাবা, আমার মা। আরে, এ তো পদে পদে মিলে যাচ্ছে। তা এই জলে ডোবার সম্বন্ধে আপনার পূর্বেকার কোনো অভিজ্ঞতা আছে? মানে প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স? না, আমি তো কখনো মরিনি, এই প্রথম। কিন্তু আমি একবার ট্রাই নিয়ে দেখেছিলাম, বুঝলেন? কিরকম লাগলো? খারাপ। খারাপ? খুব খারাপ। ধরুন ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে জল, তারপর ঠিক দমটি যখন বন্ধ হয়ে আসছে, এরকম সময় আপনি দেখলেন যে আপনার চোখের সামনে লাল নীল হলদে সবুজ বেগুনি নানা রকমের বেলুন, হ্যাঁ, আপনার চোখের সামনে নেচে নেচে বেড়াচ্ছে। শুধু এই নয়, দমটি যখন আরো একটু বন্ধ হয়ে এলো, তখন দেখলেন ব্যাস একেবারে সিনেমা স্টার্ট হয়ে গেছে। মানে যা করেছি, যা খেয়েছি, যা হেসেছি, যা গেয়েছি, ঠাকুরদা ঠাকুমা বাবা মা ভাই বোন মাস্টমশাই, টকি ভাষণ। তারপর ধরুন জলে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে তো আপনি একেবারে তলিয়ে যাচ্ছেন না? এই জলের তলায় ঘুটঘুটে অন্ধকার, কনকনে ঠান্ডা তা আপনার লাগছে, তারপর ধরুন একের পর এক মাছ এসে আপনার পায়ের তলায় সুড়সুড়ি দিয়ে চলে যাচ্ছে, সে আর এক জ্বালা। তারপর হঠাৎ দেখলেন শুং করে একটা হাঙর কিংবা একটা কুমির এসে আপনার মুখ থেকে এক খাবলা মাংস তুলে নিয়ে চলে। চলবেন? তাহলে যদি অফার দেন আর একটা কথা বলি। বলুন। মরার দিকটা তো আপনি দেখলেন, একবার চলুন না বাঁচার দিকটা একটু ঘুরে আসি। তার মানে যে দমটা বন্ধ করে আপনি জলের মধ্যে ডুবতে চাইছিলেন, সেই দমটাকে ধরে ডাঙায় ঘোরাফেরা করে একটু চাকরি কিংবা একটু কাজকর্মের চেষ্টা কি? আমাকে ধরে আসো, দু একখানা সিঁড়ি কম।
ক্লাস জায়গা না। কিন্তু মা যদি রেগে গিয়ে পুলিশে খবর দেয়? পুলিশে খবর দেওয়ার আমাদের খুঁজে পাওয়া কি এক? না তা নয়, কিন্তু আর কিন্তু করবেন না, নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ব। ঘুমিয়ে পড়ব? যদি কেউ ঢুকে পড়ে? কোনো চান্স নেই। এরপরে একটা বিরাট বাগান, তারপরে একটা বিরাট পুকুর, তার ওপারে গিয়ে রাস্তা, বুঝতে পারলে? ওটা কি হলো? এটা এটা পার্টিশন। পার্টিশন? এটা? না না, হাসবেন না হাসবেন না, এটা উপরে দেখতে চামড়া, কিন্তু আসলে এটা পাথর, আই মিন জগদ্দল। নিন, শুয়ে পড়ুন। কাগজ? কাগজ দিয়ে কি হবে? এটা বিছানা, আর এনিন বালিশ। বালিশ? কোনো চান্স নেই, আজকে রাত্রে স্রেফ হরি মোটর। কি ভাবছেন? কি ভাবছেন দেখি, শুয়ে পড়ো। এখন কি আমাদের সংকোচের বিলাসিতা শোভা পায়? ভুলে যাবেন না, কিছুক্ষণ আগে আমরা দুটি লোক গঙ্গায় ডুবে মরতে যাচ্ছি। না না, তা নয়, ভাবছিলাম কিচ্ছু হলো না, কিচ্ছু হয়নি, হয়তো হয়তো বিরাট একটা কিছু হবে বলে আমরা দুজনে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি। হয়তো পৃথিবী আজ আমাদের চায়। শুয়ে পড়ো। ও, গিয়ে বুঝি বলেছে যে আমরা এখন মারধর করে গিয়ে জিনিসপত্র তার কেড়ে নিই। আহ শশাঙ্ক, তুমি কি পাগল হয়েছ? ভদ্রলোককে আমি ডেকে পাঠিয়েছি, মেয়েটা আতক্ষণ করলো, আর থানা একটু ডায়েরি করবো না? আচ্ছা, চিঠিপত্র কিছু রেখে যায়নি? না, থাকলে তো পেতো। আর সময় ছিল না, এবার আপনারা একদিন কথা বললে আমি খুশি হবো। ব্যাপারটা একটু মিস্টিরিয়াস বলে মনে হচ্ছে। নিশ্চয়ই মিস্টিরিয়াস, মানে আপনার কেউ মিস্টিরিয়াস। চিনি কে? উনি আমার ভাই। করেন? করেন। ব্ল্যাঙ্কেট মানে আপনার সঙ্গে কারবার। আর ইনি কি করেন? ইনি মানে মানে কিছুই করেন না। তাহলে প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে আপনারা তিনজনই ওই মেয়েটির উপার্জনের উপর নির্ভরশীল ছিলেন। হ্যাঁ, ধরুন এরকম তাই। আচ্ছা, আপনার মেয়ের বয়স কত? বয়স কুড়ি কি একুশে পড়লো? না না বলছি উনিশ। না না, তোমরা কেউ কিছু জানো না, মিনার বাবা রায় যখন। আচ্ছা আচ্ছা, মজুমদারের বাবা তো রায় হয় না। আচ্ছা এক্সকিউজ মি মিসেস মজুমদার, মীনা কি তাহলে আপনার নিজের মেয়ে নয়? এই দেখো, ওদের ভগ্নিপতি হয় কিনা এই তাই ওরা ঠাট্টা করে রায় বলে ডাকত। দেখুন, আমার মেয়েকে যদি কোনো রকমে আপনি চেষ্টা করুন মিসেস মজুমদার। বাই দি বাই, আপনার মেয়ের একটা ফটো আনিয়ে দিতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই, বলি যা ওখান থেকে ফটো নিয়ে। দেখুন মেয়েটি আমার বড় আদরে, যদি কোনো রকমে দয়া করে। আচ্ছা গুড ডে মিসেস মজুমদার, যখন যে জানতে পারি জানিয়ে যাবো।
পৃথিবীতে বোকা লোকের অভাব আছে না? চায়ের দোকানে কি এমন ভড়কে দিলাম না? চাওয়ালা ভড়কে কি শুধু চা কেক বিস্কিট পাউরুটি সব কিছু দিতে চায়, খালি নেবার অপেক্ষা। তা আমি আবার নেবো না সময় চাওয়ালা ভড়কে গিয়ে বললো, হুজুর বাড়িতে দু কাপ চা পৌঁছে দিয়ে আসে। জাপানি বোমা পড়ে বাড়ির লোকজন সব মারা যায়, বুঝতে পারলেন? সেই থেকে এটা নাকি ভুতুরে বাড়ি। এই তো চাওয়ালাই কালকে রাত্রে দেখেছে। কি দেখেছে? ওই পুকুর খাট দিয়ে একটি ছেলে আর একটি মেয়ে এই বাড়ির থেকে গভীর রাত্রে এগিয়ে আসছে। ছেলেটির হাতে নাকি সুটকে। দেখি আপনার চান কমপ্লিট? নিশ্চয়ই। পুকুরে নাকি? কোন দুঃখে পুকুর থেকে হবে, বাড়ির মধ্যে প্রচুর জল। বেশ করেছো, বেশ করেছো। তাহলে আমরা আমরা এখন কি করব? আমি ভাবছি যেখানে যেখানে টিউশনি করতাম তারা সবাই একখানা করে প্রশংসা পত্র দিয়েছেন, সেগুলো সঙ্গে নিয়ে এবার বেরোবো। যেমন করি হোক একটা চাকরি তো দরকার। নইলে এত বড় সংসারটা চলবে কি করে? তাহলে আমাকে বেরোতে হয়। শুনুন, আপনি একটা কাজ করবেন, আপনি একটা নাগাদ ওই ইস্টার্ন পার্কের সামনে আমার জন্য অপেক্ষা করবেন। কোন পার্ক? ইস্টার্ন পার্ক। ও, ইস্টার্ন পার্ক। সেখানে অপেক্ষা করবেন, দুজনকার দেখা হবে, একসঙ্গে খাওয়া যাবে। খাওয়া যাবে? যদি হবে বই কি। তাহলে আমি চানটা সেরে ফেলি। চানটা সেরে ফেলি না, চান দাড়িটা কামানো হয়ে গেছে। চানটা জামাটা একটা স্ত্রী ম্যানেজ করতে হবে। হে ভগবান, তোমায় তো কোনোদিন ডাকিনি। একটা ভেলকি দেখো দেখি, ওদিকে মিনা দাঁড়িয়ে। বৃষ্টি চাইছে, টাকা লাগবে না। সরি না, মানতে বাধ্য হচ্ছে। তুমি আছো এবং পিসি সরকারের চাইতেও বড় ম্যাজিশিয়ান। থ্যাংক ইউ। এত কেউ দেরি করে? আবার বলে খাওয়া হবে। কিচ্ছু ভাববার নেই, একটা বিরাট ম্যাজিশিয়ান সব ঠিক করে দিয়েছে। এখন আসা হোক। দুবেলা খাওয়া কিন্তু এক বেলায়। নো কায়দা, নো ফ্যাশন, নো স্লিমিং, স্ট্রেট খাওয়া। ১২ টাকা ১৪ আনা। No change. Chalo. Chalo. Taxi. Taxi? Baby taxi. Chalo. Are? Bas. E porishkar korlo ke? Ami?
বেশ, এগুলো তাহলে রাখা টাকা হোক, সন্ধ্যাবেলা যদি ঘুম টুম ভাঙে তাহলে চা টা গুলো খাওয়া দাওয়া হবে। আমি একটু গড়িয়ে নি। বাবা, একবেলা একবারে আড়াই বেলার খাবার খেয়ে ফেলেছি। আর হ্যাঁ, ঘুম টুম যদি নিজের থেকে না ভাঙে তাহলে যেন ভাঙানো টাঙানো না হয়। নিজের থেকে ভাঙে তো, যদি ঘুম নিজের থেকে না ভাঙে তাহলে ছোট্ট একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে যাওয়া হোক। দেখি পার্টিশন কি হলো? আমি শুনি কেন ঠোকর খাচ্ছিলাম বারে বারে তাই। সত্যি ঠোকর খাচ্ছিল। আচ্ছা শুয়ে পড়ো। চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে নিশিরা। চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে শিরা।
যতটুকু চিনছি মন বলে তার বেশি পেয়েছি পেয়েছি শিরা বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে শিরা বাঁকা চাঁদ আকাশে হুজুর ও ভালো যদি অভয় দেন তো একটা কথা বলি হুজুর বনিতা ছাড়ো কি বলছো তাই বলো বলছিলাম কি আপনি বড় খাটেন হুজুর পাটা টেপো তো হ্যাঁ হুজুর বড্ড খাটেন এই যে আপনি কষ্ট করে নিজে সব কথা বলেন এটা আমার বড় কষ্ট হয় হুজুর হয় নাকি হয় না হুজুর আমি হলাম আপনার চাকর আমি সামনে হাজির থাকতে আপনি নিজে সব কথা কষ্ট করে বলবেন তাহলে আমি আছি কি করতে হুজুর বেশ তো কি করতে হবে তাই বলো হ্যাঁ বলছিলাম কি যে এখন থেকে আপনি যার সঙ্গে যে কোনো কথা বলেন আপনি শুধু ওই কথার খেইটুকু ধরিয়ে দেবেন আর বাকিটা বলবো আমি ব্যাপারটা মন্দ নয় দেখো বঙ্কু বিহারি বোন বিহারি হুজুর না বোন বিহারি এই তুমি আমাকে খাবে আচ্ছা যাক যে তাহলে এবার থেকে এই ব্যবস্থাটাই পূরণ করো পূরণ করো কায়েম রইল কায়েম রইল আচ্ছা কিন্তু এতে লাভ কি হবে হবে হুজুর হবে হবে হুজুর আর একজন নতুন লোক এসেছে ওই সেক্রেটারির চাকরির জন্য আবার আর একজন হ্যাঁ হুজুর মনে হচ্ছে যেন রাখবে বেশ তাহলে তাকে ড্রয়িং রুমে গিয়ে গিয়ে বসাই হ্যাঁ তুমি চাকরি করবে বলে এসছো তো এসো ভালো কথা স্বামী সঙ্গে করে আসনি তো না বাকি বাড়িতে রেখে এসেছো না বিয়ে করো বিয়ে না হয়নি হয়নি যাক বাকি সকাল থেকে খালি জোড়ায় জোড়ায় আসছে হবে না বুঝি একই বাড়ির বিজ্ঞাপন স্বামী স্ত্রী হলে বুঝি হবে না কি করে হবে আহা ওই জন্যই তো বিজ্ঞাপনটা দু জায়গায় দেওয়া পাগল কেটে ঠিক এক জায়গায় বসিয়ে নিয়েছে এক স্বামী স্ত্রীর জ্বালায় জ্বলে মরছি আবার স্বামী স্ত্রী খেয়েই বেশ হয়েছে ভারী মিষ্টি চেহারা তো তোর আরে কে আছিস তামাকটা দিয়ে যা তো তা কি করে খবর পেলেন কাগজ বিয়ে টিয়ে আগে না আচ্ছা গান ফান আসে না তো আগে না আমি গান মোটেই পছন্দ করি না পছন্দ করি না আচ্ছা স্যার আমিও তাই গান যে করে আমি তাকে অপছন্দই করি ভালো তাহলে বোন বিহারি বিনোদ বিহারি আগেরটাই ঠিক ছিল হুজুর ও আচ্ছা বোন বিহারি কাল থেকে তাহলে একে কাজে লাগিয়ে দেওয়া যাক কাজে লাগিয়ে দেওয়া যাক আচ্ছা নামটা তোমার কি তাপস সিংহ তাপস সিংহ তাহলে কত দূর লেখাপড়া করেছেন আগে এম এ ভালো তাহলে
একে বলো আমার পার্সোনাল সেক্রেটারি হিসেবে অফিস থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। আপাতত তোমার মাইনে হচ্ছে, চুপ করো, 250 টাকা। চল। মাইনেটা কিছু কম বললাম না তো? তোমার বলি শোনো, আমার বাবু অসুখ বিসুখ কিছু করে না, কর্তার দ্বিতীয় পক্ষের বউ, সুখ তো আমার থইথই করছে, তাই অসুখের নাম করে শোরগোলটা জাগিয়ে রাখা আছে। কেমন এবার একটু একটু বুঝতে পারছো তো? হ্যাঁ। এত বড় বাড়ি, গাড়ি, ঝি, চাকর, কিছু একটা না হলে কেমন যেমন সব নিচ্ছুম হয়ে যায়। তাই করা কি, কেমন ভালো করবে? খুব ভালো করেছেন। তুমি বলো, এতটুকু চেঁচামেচি হচ্ছে, ডাক্তার গোবরে যাচ্ছে, নার্স, ওষুধ পত্র, তুমি এলে কেমন জমছে না? রানীমা বলো, ওভালটিন আর হালুয়া রুকাকে খাইয়েছ? হ্যাঁ। বেঁচে আছে? হ্যাঁ, খুব ন্যাজ নাচ্ছে। ও যাও ট্যাবলেট দেখিস। আচ্ছা রুখাকে কর্তার কুকুর, আমাকে এখানে বিষ খাওয়ার ষড়যন্ত্র চলছে তো, আমি সেটা ধরে ফেলছি, তাই আমার খাবার কর্তার কুকুরকে না খাই আমি খাই না। আপনাকে বিষ খাওয়াবে কেন? মজা হবে, কর্তা আবার বিয়ে করবে। গান গাইতে পারো? হ্যাঁ। বাহ, তাহলে তুমি কাল থেকে লেগে পড়ো। মাইনে কত জানো তো? 200 টাকা। আর তুমি কিন্তু রাত্রিরে বাড়ি যেতে পারবে না, এইখানেই থাকবে। থাকবো কিন্তু? আরে কি কিন্তু, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু ভাবনা নেই, কাল ভোরবেলায় চলে আসবে, কেমন? ভাবছি চাকরিটা করবো কিনা। আমি যে তাই ভাবছি। কেন, তোমার কি হলো? রানী যেমন খামখেয়ালি দেখলাম, দিতি যেভাবে বুকে টেনে নিয়ে সব কথা গড় গড় করে বললেন। মিশুকে বুঝি গো? মিশুকে কি কিশুকে তা আমি জানি না, তবে তেমন করলেন যেন যুগ যুগ জন্ম জন্ম আমি ওর বন্ধু। ভগবানের বোঝা, ভগবানের বয়। আমার ভাগ্যে জুটলো একটা আধ পাগলা রকচটা, একটা একটা বিস্তৃত যেতেই বলে কান্টার গাওয়ালা তো না, তবে ঠান্ডা। তাহলে কান্টার গাওয়া হবে না? করা চাকরি তা করা, তা গান্টার না গাইতে পারলে মাঝে মাঝে গলাটা সুসুর করবে হয়তো, করুক, কিন্তু তোমাকে দেখতে পাবো না। কেন, কি করে? যখন সবাই রইবে ঘুমে অচেতন, তখন মোরা রইব জেগে। বাহ, ভেরি গুড। আচ্ছা আমরা তো যাচ্ছি, বাড়িটার কি হবে বলো দেখি? বাড়িটা এখানে থাকবে? এত বড় বাড়ি তোমার সুটকেসের মধ্যে তো ধরবে না। তাহলে হে বন্ধু বিদায়, হে পুরো বাড়ি বিদায়, সুন্দরী চলে বেরিয়ে যাক। আচ্ছা আপনারা না ডাকলে আসেন কেন? বারবার করে তো বলছি যে বাড়িতে কেউ নেই। আচ্ছা এটা তো বুঝবেন যে কেউ না থাকলে একা একা একটা লোকের ভয়ও তো করতে পারে। যান আপনারা, যান, দয়া করে যান। আপনি লীলা দেবী, আপনাকে নয়, আপনাকে না, দেখো বাড়িতে তো কেউ নেই, একা একা তোমার ভয় করতে পারে। একা মানে ওই দিদি কোন একটা ইন্টারভিউ তে গেছে আর ছোট্ট সিনেমা ম্যাটিনিতে। দেখুন আপনি দাঁড়িয়ে, আপনি বসুন না, না না একটু বসুন দয়া করে, দেখুন আমি পড়ে একা এখানে। আপনি মিনা, মিনা মানে আমাদের মিনা
জামিনা আমাদের বাড়িতে থাকে? হ্যাঁ, মানে মিসেস মজুমদারের মেয়ে। সেখানে মিসেস মজুমদারের মেয়ে না, ইয়ে দেখুন, আপনি কিন্তু অনেক দিন আমাদের বাড়িতে আসেননি। না বেশ করেছিলেন। না তাই বা কেন, কি হচ্ছে দেখুন দেখুন, মিনা কদিন হলো কোথায় বাড়ির থেকে চলে গিয়েছে। কেন কোথায়, সে কিন্তু অনেক কথা। দেখুন আপনাকে আমি বলি, এমন ভাবে বারান্দায় দাঁড়িয়ে গান গাইছে। হ্যাঁ বাড়িটা কি বাইজি বাড়ি না? হ্যাঁ স্যার, আমি বলছিলাম যে বেশি কথা কইবেন না। হ্যাঁ, তার থেকে যা হচ্ছিল তাই হোক, তাই হোক।
নগরীর নটি চলে অভিসারে যৌবন মধ্যে মত্তা। কর্তাকে কি যেন পড়ে শোনাচ্ছে, ভাগবত বোধ হয়। না না, ভাগবত কেন হবে, মনে হচ্ছে রবীন্দ্রনাথ পড়ে শোনাচ্ছে। তুই হাসালি বাপু, কর্তাকে পড়ে শোনাবে রবীন্দ্রনাথ? মোর গেলা রবীন্দ্রনাথই হল, কিন্তু লোকটা কে? শুনেছি রাজাবাবুর নতুন প্রাইভেট সেক্রেটারি। প্রাইভেট সেক্রেটারি? হ্যাঁ। থাকবে কেন, অমন নয় ছাড়া কার্তিকের মতো চেহারা, চাকরি করবে কি? ওর তো মনই খালি উড়ু উড়ু করবে। যাকে তোকে আর অত দেখতে হবে না, সরে আস। রবীন্দ্রনাথ পড়ছে, শোনা কাজ কর তো। না থাক, মালতি শোন, ওই যে কর্তার এক মই ছাড়া কার্তিকের মতো সেক্রেটারি এসছে, ওকে বল গিয়ে যা যে রবীন্দ্রনাথের যত বই আছে কালকের মধ্যে সমস্ত আমার চাই। রবীন্দ্রনাথ বই? রবীন্দ্রনাথ নয় রে, রবীন্দ্রনাথ। এসো আমার সঙ্গে, আমি লিখে দিচ্ছি। ঝরেছে মুকুল, বুঝেছে কোকিল, যামিনী জ্যোৎস্নামত্তা, কে এসেছো তুমি ও দয়াময়, শুধাইল নারী সন্ন্যাসী কয়, আজি রজে যায়। ওই রানীমার বহলের নতুন চাকর। ডাকো তো ওকে। হে জলধর, তুমি কতদিন বহাল হয়েছ? আগে তিন দিন। কে তোমাকে বহাল করেছে? আগে সরকার বসেছে। দেখো বিনোদ বিহারি, বনবিহারি। হ্যাঁ ওই বনবিহারি, আজকাল তার মানে তোমরা কিছুই দেখাশুনো করছো না। এই অন্দর মহলে এই রকম ধরনের চাকর বাকর কি পাঠাতে বলেছে? ওই হরেকৃষ্ণ বুড়োটাকে অন্দরে পাঠিয়ে দাও, আর একে এইখানে মোতায়েন করো। হুজুর, আপনি কিন্তু পুরো কথাটাই বলে দিচ্ছেন। আচ্ছা, তা দেখো ওর নামটা পাল্টে দেওয়া যাক। ও জলধর বলে ডাকা সম্ভব নয়। না সম্ভব না, আজ থেকে তোমার নাম জটা। দেখো বঙ্কুবিহারী, হ্যাঁ বনবিহারী, এবার থেকে ওই অন্দর মহলে ঝি চাকর ছাড়ানো বা মোতায়েন করার ব্যাপারটা সব হ্যান্ডেল করবেন আমাদের তাপস বাবু। আমার নাম তাপস। কথা সবা ভেঙেছে? হ্যাঁ রানীমা। দেখ তুই আমার রানীমা রানীমা করিস না। কিন্তু রাজা বাহাদুরের? কে রাজা বাহাদুর? আরে উনি তো রায় বাহাদুর, ওই বিটলে বন বিহারিটা রাজা বাহাদুর রাজা বাহাদুর করে দেশ শুদ্ধ লোক জানে উনি রাজা বাহাদুর, আমি রানী। আমার নাম অমিতা, আমাকে মিতাদি বলে ডাকবি, আর আপনি না তুমি। বাবু, রানীমা চিঠি। রানীমার জন্য ফুল সেট রবীন্দ্রনাথ কালকেই চাই, আর রাত 12টার সময় বাগানে থেকো। এই চিঠি কি রানীমা লিখেছেন? মিনা দিদিমণি লিখেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। Thank you.
হ্যাঁ মিতাদি বলেছেন বাড়ি কিনবার টাকা উনি দেবেন। তুমি বড় বাড়িটাই দেখো না। বড় বাড়ি? হুম। বিয়ের যৌতুক নেবে বড় বাড়ি? হুম। ঘর বাঁধবার স্বপ্ন দেখছো বেশি। ঘর বাঁধবার স্বাদ সব মেয়েরই থাকবে, শুধু আকাশ নিয়ে বেঁচে থাকলে তো চলে না। আকাশ চান নেই, মৃত্তিকাও তার নেই। সে যাক, বাড়ি হবে, ঘর হবে, দেওয়াল হবে না। কোথায় যাওয়া হয়েছিল? না মানে বড্ড গরম তো, মানে ঘরে আছি। বাগান বাগানে একটু পাইচারি করছি। সময়টাই খারাপ, দিনে ঠান্ডা রেতে গরম। আর তোমার যা বয়স, এ বয়সে সাবধান না হলে হঠাৎ ঠান্ডা লেগে যেতে পারে। তাই বলছিলাম কি, পাইচারি টাইচারি গুলো বাগানে না গিয়ে ঘরের মধ্যে সেরে নিলেই তো হয়। শুয়ে পড়ো। তাহলে এই ব্যাপার দেখেছো লীলা? আমার ধারণা কত ঠিক। আরে বাবা, লালুর চোখকে ফাঁকি দেওয়া আর বাঘের চোখে এড়ে যাওয়া একই কথা। হ্যাঁ ঠিক তাই। তাহলে এখন আমার প্রথম কাজ হবে ওই ডাইনিটাকে কায়দায় আন, তারপর খুব জমিয়ে ভালো করে টিউন করে ফমা গামা পানি সা, ফমা গামা ঘরে সা, ফমা গামা পানি সা। তার মানে? মানে খুবই সোজা, এই গল্প যেখান থেকে শুরু সেই আর্টিস্ট ধীরেশ বাবুর কাছে গিয়ে আবার নতুন করে শুরু করতে হলো আমাকে। দেখুন, মীনা মজুমদার বলে একটি মেয়ে, হ্যাঁ আমি তার ছবি আঁকতাম। ও তো সেই মীনার সম্বন্ধে দু একটি কথা আপনাকে আমি জিজ্ঞেস করি। বলুন। কথাটা হচ্ছে মেয়েটিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সে কি? কথাটা আমার কাছে খুব নতুন ঠেকছে না, কারণ শেষবারের মতো সে যখন এখানে এলো প্রবলি দ্যাট ওয়াজ দ্য ফোর্থ সিটি। আর সেদিন মিসেস মজুমদার যেভাবে আমাকে অ্যাকিউজ করে তাকে এখান থেকে টানতে টানতে নিয়ে গেলেন, ব্যাপারটা আর যাই হোক খুব ভদ্রজনোচিত হয়নি। অবশ্যই আমি তাতে খুব আশ্চর্য হয়নি, কারণ গল্পটার গোড়া থেকে আমি জানি। আচ্ছা, তাহলে এর মধ্যে একটা গল্প আছে? হ্যাঁ নিশ্চয়ই আছে। আচ্ছা এটা কার ছবি বলুন তো? এ তো মীনার ছবি। অবিকল তার মায়ের মতো, মানে ওই মিসেস মজুমদার না, তবে তার নিজের মায়ের মতো। আজ থেকে প্রায় 25 বছর আগে একটি অপরূপ রূপসী মেয়েকে একজন শিল্পী ভালোবাসত। আচ্ছা তাহলে এই ঘটনা? হ্যাঁ। আরে বলে আমার জবাব নেই, আমার জবাব নেই। আরে কিচ্ছু করেনি, শুনুন, এতদিন বাদে বুঝলুম যে আমি একটা মহাপুরুষ। শুনুন, এই ঘটনা আন্দাজে আমি একদিন বলেছিলাম লীলাকে। কে লীলা? আরে মশাই, সে আর এক লীলা। শুনুন, গাঁট কি আমার একটা যে মালিশে সারবে? আমাদের চারিদিকে গাঁট, কোন দিকে সামনে বলুন দেখি। এখন প্রথম কাজ হচ্ছে মিসেস মজুমদারকে ধরে। এই দেখুন, কিছু মনে করবেন না, নৌশা করতে ভুলেই গিয়েছিলুম, আক্কার তো একটু কম আছি। আচ্ছা জবাব নেই আমার। মীনাকে দেখিয়ে বুঝলাম আত্মীয় নয়, পর নয়, নিজের পেটের। হ্যাঁ তা তো বটেই। আচ্ছা মিসেস মজুমদার, বলো বাবা লালু, মীনাকে তার বাবা মহিতোষ রায় ঠিক ক বছর বয়সে আপনার কাছে রেখে যান? মীনা কি? হ্যাঁ ধরুন বছর খানেক কি বছর দেড়েকের হবে, কেমন?
কলকাতার এই বাড়ি, দেশের জমি জমা, ব্যাংকের হাজার পঁচিশে টাকা। তোমাকে কি বললে? কথা থাকে মেয়ের বয়স যখন ২০ বছর হবে তখন সে তার সমস্ত সম্পত্তি আপনার কাছ থেকে বুঝে নেবে এবং আপনিও তাই করবেন। কিন্তু যদি কোনো কারণে প্রমাণ হয় যে মেয়ে দুশ্চরিত্র, তাহলে সেই সব টাকা পাবে। তাই মেয়ের ২০ বছর বয়স হবার আগে ধীরেশ বাবু স্টুডিও থেকে তার চরিত্রের বদনাম দিয়ে আপনারা তাকে এখানে নিয়ে আসেন, আর ঠিক সেই একই ব্যাচে তার সমস্ত টিউশন গুলো আপনারা নষ্ট করেন। কেমন, তাই না? না, তুমি কি এই জন্য আজ এখানে এসেছো? না না না, তার চেয়ে একটা বড় কাজ করতে আজ এখানে এসেছি। মীনাকে আপনার কাছে তার বাবা রেখে যাওয়ার দিন থেকে আপনার দুশ্চরিত্র প্রমাণ করা পর্যন্ত সমস্ত ঘটনা এই স্বীকারোক্তিতে লেখা আছে। নে, এই স্বীকারোক্তি সই করো। তুমি কি আমাকে ভয় দেখিয়ে সই করাতে চাও? সই আমি করব না। কিন্তু না বলে কোনো উপায় নেই মিসেস মজুমদার, আপনি তো লালুকে জানেন, সে গুলি করতে পেজ পাও না। গুলি করবে? হ্যাঁ তাই করব, কারণ আমার কাছে আপনার জীবনের কোনো মূল্য নেই, কারণ আর একটা জীবনকে আপনি নষ্ট করেছেন। কাঁদবেন না, কাঁদবেন না মিসেস মজুমদার, কাঁদবেন না, যার সম্পত্তি তাকে ফিরে দিন, দিন স্বীকার সই করুন মিসেস মজুমদার। না আমি সই করবো না, এতদিন যে সম্পত্তি আমি বুক দিয়ে আগলে রেখেছিলাম তা আমি দিতে পারবো না, এ বয়সে আমি উপোস করে মরতে পারবো না। গুলি করো আমাকে, তুমি গুলি করো। মিনার সম্পত্তি মিনাকে ফিরিয়ে দিন মিসেস মজুমদার, আমি আমার নিজের সম্পত্তি আপনাকে লিখে দেবো। সই করুন, আপনি সই করুন, মিসেস মজুমদার, নিজের ভেতরে দেবতাটাকে ঠিক রাখুন, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মিথ্যা কথা আগে না হুজুর, আগে না হুজুর, তুমি নিজে চোখে দেখেছ যে একদিন অন্তর রাত্রিরে সে রানীর সঙ্গে। রানী কোথায় গেছেন বললে? মেট্রো সিনেমায়, রানীমার বিনা দেবী। তাপস উল্টো দিকে আমাদের এই যে বাড়িটা দেখা হচ্ছে এটার দিকে নিয়ে এসে। থামো থামো, শোনো, আজ রাত্রিরে যেই তাপস বিছানা থেকে উঠে যাবে সঙ্গে সঙ্গে তুমি আমাকে এসে খবর দেবে, বুঝলে? মেট্রো সিনেমাটা কি আজকাল উল্টো ডিঙিতে উঠে গেল নাকি? হে আগে বঙ্কবিহারি চুপ করো, হবে এক পথ এক মন, না হলে তো এক গাড়ি হয় না। তাহলে আজ রাত্রে ওই ঠিক রইল। দেখ মিনা, আমাদের সেক্রেটারি লোকটা আমি যা ভেবেছিলাম ঠিক তা নয়, বেশ মিষ্টি লোক। তুই যেন আবার তার সঙ্গে ফট করে মেলা হাসা করে বসিস, তোর যাতে ভালো হয় সেটা তো আমার দেখে যাবে। তা তো হলো, কিন্তু এ কি তোমার অদ্ভুত খেল মিতাদি? তুমি আমাকে রানীর সাথে তো কেন কেন অন্যকে রানী সাজলে কেমন দেখায় দেখবো বলে? এই পোশাক গয়না একটাও খুলিস না, এই তোরই শুবি ঘুমবি, যদি কোনো স্বপ্ন দেখিস আমায় বলিস, রানীরা কি স্বপ্ন দেখে আমার বড্ড জানতে ইচ্ছে করে।
ঘুম আসছে না বুঝি? না। এবার ঘুমটা একটু চটেই থাকে। আমাদেরও যখন যৌবন ছিল, ছিল বুঝি? ছিল না মানে? আচ্ছা বোন বিহারিদা, যৌবনের আশাটা টের পেয়েছিলেন মানে জানান দিয়েছিল? দেয়নি মানে? তবে কি জানো মানে, বাংলাদেশের যৌবন তো পরজোর একটু ফুলের সুবাস, একটু চাঁদের আলো, কিংবা দুটো তিলের কাঁটা, আর না হয় বড় জোর মাঠের মধ্যে দু একদিন লুকিয়ে টুকিয়ে দেখাটা সাক্ষাৎটা। খাওয়া করবেন। আমি? আরে তোমার এই পোশাক, এই শাড়ি, এই গয়না, এ তো রানীর। কেন, আমার কি রানী হতে স্বাদ হয় না? স্বাদ হয়, কিন্তু তার মধ্যে একটা প্রশ্ন আছে। এক গাছা রাজারও তো দরকার। কাগজে বিজ্ঞাপন দেব কি? নিতান্ত এই তাঁতিও যদি না জোটে, অগত্যা প্রজাকেই রাজা করে নিতে হবে। আমার একটি মাত্রই প্রজা আছে, তার নাম শোনো, তার নাম হচ্ছে তাপস সিংহ। তোমাকে কথা বলতে এসেছি, তুমি যখন তখন ওরকম করে গান গেও না। কেন? না তুমি গান গাইলে আমার গলাটা কিরকম খুশখুশ করে, আর কিরকম গান গাইতে ইচ্ছে করে। গাইলেই তো পারো। হ্যাঁ গাইলেই তো পারো। আমি রাজাকে বলেছি যে আমি গান গাইতে পারি না, আর যে গান করে আমি তাকে অপছন্দ করি। এই সর্বনাশ। তোমাকে না বেশ দেখাচ্ছি বুঝলে, মনে হচ্ছে যে এই লুকোচুরি ভালো লাগছে না, চলো আমরা কোথাও পালিয়ে যাই। কোথায় যাবো? কেন, যেখানে গেলে তোমাকে মিথ্যে রানী সাজতে হবে না। মিথ্যে রানী? হ্যাঁ মিথ্যে রানী। এই শাড়ি, এই গয়না, সবাই সমস্যা বলছে তুমি মিথ্যে রানী, রানী তোমাকে সাজানো হয়েছে। চলো আমরা চলে যাই, যেখানে তোমার রূপে তোমার ঐশ্বর্য, তুমি মহারানী হতে পারবে। মিনা, মিতা, হুজুর মিতা বলছে নাকি? তাহলে জীবন কৃষ্ণ গড়াই 30 টাকা মানি অর্ডার। এটা বাঁ পকেটে, মাইনের টাকাটা ব্যাংকে। তাহলে জীবন কৃষ্ণ গড়াই বাঁ পকেট, ডান পকেটে ব্যাংক। বাবু, রাজা সাহেব আপনাকে ডাকছেন। আচ্ছা যাচ্ছি, যাও। আমাকে দেখেছেন? হ্যাঁ দেখো, আমি ঠিক করেছি এবার থেকে তোমাকেই রাজা বাহাদুর বলে ডাকবো। আমাকে রাজা বাহাদুর বলে? কেন? তোমার ঘটে যদি এতটুকু বুদ্ধি থাকতো তাহলে এখানে এই প্রশ্ন কিছুতেই করতে পারতে না। না না, আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি হঠাৎ আমাকে রাজা বাহাদুর বলে ডাকবেন কেন? আর আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে ডাকবো নাই বা কেন? জীবনে আমি অনেক রকম ইজ্রম দেখেছি,
কিন্তু ছি 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 এরকম নোংরা কাণ্ড আমি একটা কখনো দেখিনি। কি বলছেন কি আপনি? এখন আমি বুঝতে পেরেছি যে যতই শিক্ষা দীক্ষা থাক না কেন, আর জন্য অভদ্রকে কিছুতেই ভদ্র করা যায় না। আপনি কাকে কি বলছেন? স্পষ্ট স্পষ্ট কথা বলুন। তোমাকে আবার স্পষ্ট করে বলবো কি? স্কাউন্ড্রেল। স্কাউন্ড্রেল? হ্যাঁ, তুমি প্রমাণ করতে পারো যে তুমি স্কাউন্ড্রেল নও? আপনি প্রমাণ করতে পারেন আমি স্কাউন্ড্রেল? প্রমাণ করতে আমি লজ্জা হচ্ছে না? বুঝুন, সব কথা বলতে আপনার কষ্ট হচ্ছে। আমার কোনো কষ্ট হচ্ছে না। ইউ ইনকাম পোপ, গেট আউট অফ মাই সাইট, গেট আউট, গেট আউট, গেট আউট। যে কাজ তুমি করেছো আগেকার দিন হলে তোমাকে জ্যান্ত পুঁতে কুকুর দিয়ে খাওয়াতো। ডোন্ট টক ননসেন্স। কি বলতে চান কি আপনি? হ্যাঁ, কি বলতে চাই তুমি বুঝতে পারছো না? না না। একদিন অন্তর রাত্রি আমার রানীর সঙ্গে তুমি দেখা করতে যাও কি না? রানীমার সঙ্গে? রানীমা? আপনি ভুল করছেন রাজা বাহাদুর, আমি। কি বলতে বলতে থেমে গেলে কেন বলো না? সে কথা আপনাকে বলা চলে না। তা তো বলা চলবেই না। আমার খাবে, আমার পড়বে, আর আমারই বুকের ওপরে বসে আমার দাড়ি উড়াবে। আপনার পাগলামি অনেক কিছু সহ্য করেছি। শুনুন, যে ইট তুমি আপনি করতে পারেন না, সেই ইট তুমি যদি আমি করতে পারি বলে মনে করেন তাহলে এখানে আমার পোষাবে না। আপনার চাকরি আমি ছেড়ে দিলাম। হ্যাঁ, ছেড়ে দিলাম চাকরি। তুমি তুমি ছেড়ে দিয়েছি? আমি আমি তোমাকে তাড়িয়ে দিলাম। আমি তোমাকে তাড়িয়ে দিলাম। মীনা, মীনা, চলে এসো, চলে এসো, আমাকে দেখে অযথা গালাগালি করলেন এবং এমন কতগুলো কুৎসিত কথা বললেন যার পরে এখানে থেকে কোনো ভদ্র সন্তান চাকরি করতে পারি না। ও ও, তুমি হাসছো, তুমি তো হাসবেই। অপমানটা যে তোমার নয়, ওটা যে আমার, তাই আমার জ্বালা বেশি। তুমি তার ভাগ নেবে কেন? আমি তো কিচ্ছু বুঝি না, তুমি সব বুঝো। দেখে বাজে তো আমি করতে চাই না। আমি শেষবারের মতো তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি আমার সঙ্গে যাবে কি না? দেখো, একটু বুঝবার চেষ্টা করো। আমরা যদি একসঙ্গে চাকরি ছেড়ে দিই, আবার সেই কষ্ট, আবার সেই দারিদ্র। দারিদ্র দুঃখ, তার মানে আরাম তুমি ছাড়তে চাও না? না, আরাম? হ্যাঁ। কি বলছো তুমি? ঠিকই বলছি। ভুলে যেও না সে পুরনো পুরো বাড়ির কথা। শুতে মাটিতে, খেতে এক স্লেজ করে পাওয়ার উঠে, সাত দিন অন্তর ভাত যুক্ত কোনো সন্দেহ। আর আজকে শাড়ি, বাড়ি, গয়না, টাকা, অলংকার, দাস দাসী, রাজা রানী, ঠিকই তো। এইসব সুখের দিন ছেড়ে সেই সব দুঃখের দিনকে কখনো ফিরে যায় না? আমি বোকামি করতে পারি, কিন্তু তুমি কেন বোকামি করতে চাও? আচ্ছা, আমি চলি। এই কথা তুমি আমাকে বলতে পারলে? কেন বলতে পারবো না? দিনের পর দিন একটা তরুণীর সঙ্গে ঘুরে আমার আত্মা যে কলঙ্ক অঙ্ক দিতে পারিনি, আর আজকে একটা ওয়ার্কলেস থার্ড ক্লাস পেটি বুঝত জমিদার আমাকে সেই কথা বলবে, আর আমি আমি তো সহ্য করব না। তখন আমাদের সেই পুরনো ভাঙা বাড়িতে সেই কথা হয়েছিল, সেটা সেটা ভেঙে ফেলাই উচিত। আর হ্যাঁ, টাকা, হ্যাঁ টাকা না, আমাদের কথা হয়েছিল যে দুজনকার রোজগার মিলে একসঙ্গে হবে, তা আমার কথাটা আমি রেখেছি। এই কথা আমার অনেক আগেই মনে হয়েছিল, কিন্তু কি হয়েছে? ওই বা অমন করে ছুটে পালালো কেন? আর তুই বা হাউ হাউ করে কাঁদছিস কেন? হ্যাঁ, তোদের বিয়ে হয়েছে? এই কথা বলে চলে গেল? তাই তো বললে। রাজা ওকে এই কথা বলেছে যে তুমি একদিন অন্তর আমার রানীর সঙ্গে দেখা করতে যাও রাত্রির 12টার পর। তোরা দেখা করছিস বুঝি? বুঝেছি, এতক্ষণে ব্যাপারটা পরিষ্কার হলো। দেখ, এতে রাজার বিশেষ কোনো দোষ নেই, দোষ হচ্ছে শয়তান বড় বিহারিটার। আচ্ছা, কাল আমি যে তোকে আমার শাড়ি গয়না সব পরিয়ে দিয়েছিলাম, তারপর তোদের এখানে দেখা হয়েছিল? পরিষ্কার, তোরা এখানে ছিলি আর এই বড় বিহারিটা রাজাকে এনে দেখিয়েছে।
আমার শাড়ি পরেছিলে দেবে। বাঞ্ছা বিহারী, বন্দুকটা উপর থেকে নিয়ে এসো। বন্দুক? হ্যাঁ, আর গুলি। গুলি? যাও। টোটা না ছড়া? টোটা টোটা শিগগির নিয়ে এসো, গিয়ে যাও। চল, আর ফুসফুস করতে হবে না। শিগগির শিগগির এসো, দাও এইখানে দাঁড়াও, দাঁড়াও। আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে ইমবেসিল। নড়ছো কেন? আমি নড়ছি না, হচ্ছে ওর হাঁটুটা কাঁপছে। জিপ খারাপ হয়ে যাবে যে, সরে হয়ে যাও। জয় তোমার। ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমি জানতে এসেছিলাম মহারাজ যে আপনি আপনার গত পরশ পিতৃশ্রাদ্ধের মন্ত্র। না না না, পিতৃশ্রাদ্ধের মন্ত্র আমি বলবো না, আমি অন্য মন্ত্র বলবো। ও আপনার সঙ্গে পাঁজি আছে, আপনি শিগগির মুহূর্ত দেখুন। মানুষ খুনে নড়ো না, চুপ করে দাও। মানুষ আমি বদরিকা চন্দ্র মানে দিন কয়েক পরে ভালো একটা দিন দেখে মহারাজ আমি আমি এখন আসি মহারাজ। আরে আপনি কোথায় চললেন? কি হচ্ছে? কি রানী, তুমি এখানে কেন? তোমার সঙ্গে আমার কথা আছে। বেশ তো, আমাকে অন্ধ মহলে ডাকলি পাতে, তুমি এইভাবে বাইরে মহলেতে কি করবো? তুমি যে কাণ্ড কারখানা শুরু করেছো আমাকে বাইরে না আসার উপায়। তা তো নিশ্চয়ই। চুপিট কথাকারে তুমি এখানে দাঁড়িয়ে কি শুনছো? নাও ধরো বন্দুকটা, গিয়ে মালখানায় রেখে এসো। সাবধানে নিয়ে যাও, যেন আবার গুলি না ফুটে যায়। রানী, দেখো রানী, আমি অতি নির্বোধ, তুমি আমার চোখ খুলে দিয়েছ, বলো তুমি আমাকে ক্ষমা করলে। এই এই মো সাহেব, এই মো সাহেবগুলোই হচ্ছে জীবনের সব থেকে বড় অভিশাপ। তুমি জানো রানী, এ আমাকে পুরো সেন্টেন্স কোনো কথা পুরো করে বলতে দিত না। সুবুদ্ধি হয়েছে তাহলে দেখছি, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? মিনার কথা একবার ভেবে দেখেছ? ওকে নিয়ে যেতে হচ্ছে। ও মিনা? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, তো তুমি আমার বড় গাড়িটা নিয়ে যাও, নিশ্চয়ই মিনাকে নিয়ে যাও তুমি। কিন্তু রানী, হুজুর, তাহলে আমার সম্বন্ধে কি ব্যবস্থা অবলম্বন? ব্যবস্থা অবলম্বন করেছি, তিন দিনের মধ্যে যদি তুমি তাপস সিংহকে ফিরিয়ে না আনতে পারো তাহলে সময়টা একটু বাড়িয়ে দিন হুজুর। সময় বাড়িয়ে দেবে? বেশ, তিন মাসের মধ্যে তোমাকে তাপস সিংহকে ফিরিয়ে আনতে হবে। হয় সে বাড়িতে ফিরবে, না হয় তুমি ফিরবে না। আর সেক্ষেত্রে আমি তোমার ডেরায় গিয়ে তোমাকে গুলি করে আসবো, ওই ডবল ব্যারেল টোটা ভরা রইল। যাও যাও, অভিশাপ আমার টাকা কটা বাঁচাতে, রুগ্ন বাপকে বঞ্চিত করতে তোমার চোখের জল ফেলার দরকার? ওসব অভিনয় আমি বুঝি, তা হবে না, টাকা আমাকে দিতেই হবে। আমি না খেয়ে মরবার তুমি সুখে থাকবে না? সুখ?
নিজে না খেয়ে প্রতি মাসে টাকা জমিয়ে লাজ লজ্জা মান সম্মান বিসর্জন দিয়ে আর একজনকার কাছ থেকে 100 টাকা করে টাকা নিয়ে যে তোমাকে পাঠিয়ে দিই, সে কি আমি সুখে থাকবো বলে না তুমি সুখে থাকবে বলে? কই একদিন তো জিজ্ঞেস করো না, লীলা তুই কি করে টাকা পাঠাচ্ছিস? সুখ একদিন খেতে পাওনি বলে আজ এসে আমাকে অভিশাপ দিচ্ছ, কিন্তু আমি যে কতদিন খাই না তুই একবার তো সে কথা জিজ্ঞেস করো না। কেন জিজ্ঞেস করো? কেন জিজ্ঞাসা করবো? তুই মরল তাহলে আমি বাঁচি। আমি মরবো তুমি বাঁচবে? তুমি বেঁচে থাকতে চাও, তুমি রেস্ট খেলতে চাও, তুমি সন্তানের দেহের শেষ রক্তকে টাকা করে নিয়ে তুমি নেশা করতে চাও? দেব না টাকা, তুমি যাও যাও, তুমি যাও, তুমি যাও। দেখুন আপনি বুড়ো মানুষ, লীলার বাবা, আপনাকে শিক্ষা দিতে বাদুর বাগানের রায়দের বাড়ির ছেলেরা খুব বিলক্ষণ জানে। বাদুর বাগানের কাদের ছেলে বললে? রায়দের বাড়ির ছেলে, যার ভয়ে বাগে গরুতে এক ঘাটে জল খায়। আমি সেই নটু রায়ের ছেলে। হ্যাঁ, তোমার নাম? নাম তো বাবার মরার সঙ্গে সঙ্গে জিতে দিয়ে চলে এসেছি, লোকে আমাকে লালু ওস্তাদ বলে ডাকে, আমার আসল নাম হচ্ছে ললিত রায়। কি বলছিলে? বলছিলাম আর কত টাকা হলে আপনি আপনার মেয়েকে আর বিরক্ত করবেন না? তুমি বলো। আমি আপনাকে 5,000 টাকা দেব। কিন্তু এরপর যদি আপনি কোনোদিন ও বাড়িতে যান তাহলে কি দেখছেন কি আপনি? তুমি আমাকে চিনতে পারছো না? চেনবার আমার দরকার নেই। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই আছে। আমি তোমার শ্বশুর। শ্বশুর? হ্যাঁ শ্বশুর। তোমার সঙ্গে আমার বেশি দেখা সাক্ষাৎ নেই, কিন্তু তোমার জীবনের এক পরম মুহূর্তে তুমি আমাকে দেখেছিলে। তোমার বাবা আর আমার ছেলেবেলাকার বন্ধুত্ব বজায় রাখতে আমরা আমাদের ছেলে মেয়েদের বাল্য বিবাহ দিচ্ছিলাম। তখন তোমার বয়স 16 আর লীলার বয়স 11। বিয়ে সম্পূর্ণ হল না, আমি সর্বশান্ত হলাম। কি যেন কাকে যেন মারার অপরাধে পুলিশ তোমাকে ধরতে এসেছিল আর তারই ভয়ে তুমি বিয়ের বাসর থেকে পালিয়ে। হ্যাঁ, তারপর পশ্চিমে এক গুন্ডার দলে গিয়ে পড়ি, সেখানে খাবার যোগ থাকার পর কলকাতায় ফিরে আসি। তার 15 দিন বাদে বাবা মারা যান। তারপর আপনার খোঁজ করতে গিয়ে দেখি আপনার বাড়ি ছেড়ে চলে গেছেন। সে তো 10 বছরের উপর হয়ে গেল, কিন্তু লীলা তোমাকে সব কথা কিচ্ছু বলেনি। ছেলেবেলাকার কথা, ছেলেবেলাকার কথা। তারপরে এই 16 বছর কেটে গেছে, তোমাদের দুজনের কত পরিবর্তন হয়েছে। আশ্চর্য, আমি লীলার হায় হায় দুনিয়া আজই মজাক হয়, পৃথিবীটা একটা প্রকাণ্ড ঠাট্টা। কার চাল কোথায় মাপা থাকে? আপনি বাবার ওখানে গিয়েছিলেন বুঝি? হুম। অনেক টাকা দিয়ে দেন তো। কৈফিয়ত যদি না দিই? এর আগে কোনোদিন আমার শোবার ঘরে ঢোকেননি, হয়তো আজ কিছুটা অধিকার অর্জন করে এসেছি। যে অধিকারই জন্মে থাক, একটা কথা জেনে রাখুন, আমি সাবালিকা, আমার অনেক বয়স হয়েছে, আমাকে বিক্রি করার অধিকার কারণ নেই, আমার বাবারও না। আচ্ছা চল দাঁড়াও, যদি যেতে না দিই
আপনি বাধা দেবেন? জোর করে এত দয়া, এত দাক্ষিণ্য, একটা মেয়েকে অধঃপতন থেকে রক্ষা করা, সেসব আপনার অভিনয় ছিল না? অভিনয় কে করেছে? তুমি না আমি? কি দাদা বলছেন আপনি? 12 বছর বয়সে তোমার বিবাহ হয়েছিল, এ কথা তুমি আমায় বলনি কেন? তোমার স্বামী ললিত রায় পুলিশের ভয়ে বাসরঘাত থেকে পালিয়ে গিয়েছিল, এবং তুমি আজও জানো যে তোমার স্বামী বেঁচে আছেন। স্বামী বেঁচে আছে জেনে তুমি সিঁদুর পড়ো না কেন? সিঁদুর আমার আছে। কপালে পড়ো না কেন? এসব কথা বুঝি বাবার কাছ থেকে শুনে এসছেন? এসব কথা থাক, যখন তুমি ও সব মানো না তখন আমিও মানবো না। শোনো, একলা পেয়ে আপনি আমার অপমান করছেন, ছেড়ে দিন। না ছেড়ে বলছি না। বেশ বেশ, খুব ভালো। দেখি লালু গুন্ডার বউ, এই নাও সিঁদুর। কি করলেন আপনি? ইচ্ছে থাকলে অনেকদিন আগেই বিয়ে করতে পারতাম, কিন্তু কেন জানি না সেই 12 বছরের মেয়েটিকে আজও ভুলতে পারিনি। যেদিন তোমাকে দেখলাম আমার কাছে সব গোলমাল হয়ে গেছিল, তুমি আর সেই 12 বছরের মেয়েটি আমার কাছে সব একাকার হয়ে গেল। হাঁ করে তাকিয়ে দেখছো কি? হ্যাঁ, তোমার স্বামী মরেনি, ললিত রায় বেঁচে আছে, এই আমি ললিত রায়। না না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না? বিশ্বাস করি না। তবে এই দেখো, এরপরে তুমি বলবে আমি অভিনয় করছি? কি হলো? তুমি আজিব মজা খায়। রায়বাড়ির বউ, চল রায়বাড়িতে চল। লীলা, আমি তোর কাছে ক্ষমা চাইতে এলাম, তোর হাতে না খেয়ে আমি চলে গেছিলাম, কিন্তু আজকে বুঝতে পারছি যে দরকার হলে সব মেয়ে যা করে তুই তাই করেছিস, কিছু ভুল করিস, কিছু অন্যায় করিস, অঙ্কের সে পুরো মিলে গেছে। আমাকে ভুল বুঝে তোমাকে কিছুতেই যেতে হবে, হয়তো কারো কাছ থেকে আঘাত পেয়েছ, তাই মনে মনে সকলকে দোষী করছ, কিন্তু জেনে রাখো সেদিনও যেমন কোনো অন্যায় করিনি আজও কোনো অন্যায় করিনি। হয়তো যার উপর মনে মনে অভিমান করে সকলকে দোষী করছ সেই কোনো অন্যায় করিনি। যাও তার কাছে ফিরে যাও। না 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 রে, আজকে আমাকে তার কোনো প্রয়োজন নেই, সে সুখে আছে, শান্তিতে আছে, সমৃদ্ধিতে আছে, আমি আমি চলে গেলাম। আমাকে আমার স্বামীকে আশীর্বাদ করবেন। সত্যি আশীর্বাদ করছি বল, সত্যি আশীর্বাদ করছি। থাকুন আমাদের কাছে। না রে, তা হয় না, তা হয় না বউ। আলো জ্বালিয়ে নাদু আনতে গিয়েছিল। নতুন কিছু নয়, সেই পুরনো নাদবো আবার নতুন হয়ে এসছে। হ্যাঁ, তাকিয়ে দেখছো কি করে? আরে কিছু সাঁতার বাজাও। কি কাণ্ড লীলাদি, তুমি মাথায় কাপড় টাপড় দিয়ে? হ্যাঁ, লীলাদি নয় তোর বৌদি। আচ্ছা, দাদাকে খুঁজতে সে একবারে বৌদি পেয়ে গেলাম, ভালো হয়েছে। আলাপ করি দি, ইনি হচ্ছেন আমাদের রানীমা, আমার নেতাদি। আসুন বসুন। অনেক ধন্যবাদ লালুদা, আজকে তোমার কথাই মনে পড়ে গেল। কেন রে? তোমাকে একজন লোককে খুঁজে দিতেই হবে, নাম তাপস সিংহ। সিংহ? তাপস দা একটু আগে তো আমাদের বাড়িতে এসেছিল। ইস, উনি রাগ করে আমাদের বাড়ি থেকে চলে এসেছেন, আমরা তাই খুঁজতে বেরিয়েছি। তা তাপসের সঙ্গে তোর কি সম্পর্ক রে? আচ্ছা, খোঁজ পরোয়া নেই, পাওয়া যাবে। সমস্ত কলকাতাটা আলালু ওস্তাদের বৈঠকখানা, কিচ্ছু ভাবনা নেই, যেখানে তোকে খুঁজে বার করবো।
আরে তাপসিংকে না পাওয়া যায় গোটা তো তার ধরটা কি মূল্য পাওয়া যাবে তো না না তাহলে কি করে চলবে ও চলবে না আচ্ছা তাহলে থাক তাহলে গোটা তাপসটা কি পেতে হবে হ্যাঁ আচ্ছা কই বাদ নিয়ে আয় শোন তোমার জন্য আমি অনেক পরিশ্রম করেছি নিজের হাতে ভালো করে রেঁধে একদিন খাবে বুঝলে তা নয় খাওয়ালাম কিন্তু ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে এই নাও মিসেস মজুমদারের কনফেশন এতে উনি স্বীকার করেছেন যে সম্পত্তি তার নয় তোমার তোমার বাবা তার কাছে গচ্ছিত রয়ে গেছিল আর মিসেস মজুমদার তোমার মা নন এ তুমি কি করলে ছেলেবেলা থেকে যাকে মা বলে ডেকেছি মা বলে জেনেছি আমার সে মা ডাকতে বড় হয়ে থাক আমার সম্পত্তি চাই না এ দলিল তুমি তাকে ফিরিয়ে দিও আমার চাই না আচ্ছা চলি আমি কোথায় একটু জমিয়ে চ্যারিটি করি বলে নিজের পিঠ নিজেই চাপলাই আর ওইটুকু একটা মেয়ে এসে আমাকে এক দাপে আবার ডাউন করে দিলে আরে সাব্বাস জীবন কৃষ্ণ গড়াই তুমি আবার আমাকে জীবন দিলে নীলমওয়ালা জওয়ানা লেলো বাবু জওয়ানা আরে জানবে তাই জওয়ানা এই চুনো বাছো জওয়ানা নীলমওয়ালা নীলমওয়ালা জওয়ানা আরে লেলো বাবু জওয়ানা জানবে তাই জওয়ানা এই চুনো বাছো জওয়ানা নীলমওয়ালা এই তো আছে রঙিন ফিতে খোপার কাটা কানের দুল প্রিয়ার চোখে দুঃখ কেন মাথার চুল এই তো আছে রঙিন ফিতে খোপার কাটা কানের দুল প্রিয়ার চোখে দুঃখ কেন মাথার চুল এই তো আছে স্নো পাউডার কসমেটিক আর লিপস্টিক আলতা সিঁদুর আয়না সাবান মা বোনেদের নজরানা নীলমওয়ালা নীলমওয়ালা ছওয়ানা আরে লেলো বাবু ছওয়ানা জানবে তাই ছওয়ানা এই চুনো বাছো ছওয়ানা নীলমওয়ালা তোমরা মুখে ছোট্ট খুঁকি ফেলছো কেন চোখের জল আমি তোমায় দিতে পারি ঝুমঝুমি আর খেলার বল তোমরা মুখে ছোট্ট খুঁকি ফেলছো কেন চোখের জল আমি তোমায় দিতে পারি ঝুমঝুমি আর খেলার বল হাতি ঘোড়া বাঘ ভাল্লুক ময়নাটিয়া পাখির দল খেলা ঘরের জলি পুতুল দাও না বিয়ে নেই মনা নীলমওয়ালা নীলমওয়ালা ছওয়ানা আরে লেলো বাবু ছওয়ানা জানবে তাই ছওয়ানা এই চুনো বাছো ছওয়ানা নীলমওয়ালা ঘর সাজাবার স্বপ্ন দেখো কোথায় আমার গরিব ভাই খাতা বেড়ি খুন্তি কড়াই খালা বাসন আর কি চাই ঘর সাজাবার স্বপ্ন দেখো কোথায় আমার গরিব ভাই খাতা বেড়ি খুন্তি কড়াই থালা বাসন আর কি চাই
কাবডি সারকা ছাকনি ঘটি বাটি গেলাস নাও ছোয়ানাতে দুনিয়া বেটি আমার দামি অজানা নীলমালা নীলমালা ছোয়ানা আরে লে লো বাবু ছোয়ানা জানবে তাই ছোয়ানা এই চুনো বাছো ছোয়ানা নীলমালা নীলমালা ছোয়ানা আরে লে লো বাবু ছোয়ানা জানবে তাই ছোয়ানা এই চুনো বাছো ছোয়ানা নীলমালা লজ্জা আমার মরে যেতে ইচ্ছে করছে মিতাদি শেষকালে কিনা নীলামালা ও আর কাজ পেলে না এতে লজ্জা কি আছে পুরুষ মানুষ অপরের দাসত্ব না করে নিজে স্বাধীনভাবে রোজগার করছে এ তো খুব আনন্দের কথা আমার স্বামী নীলামালা হলে কিন্তু আমার একটুও দুঃখ হতো না বরঞ্চ সারাদিন পথে পথে পয়সা রোজগার করেছে জেনে সন্ধ্যাবেলা ফিরে এলে তার পায়ে তেল মালিশ করে দিতাম এক এক সময় তুমি এমন অদ্ভুত কথা বলো মিতাদি আমি কিছুই বুঝতে পারি না তাহলে আমি যাই কোথায় রে বড় বাড়িতে ছোকরা অনেক ভুগিয়েছে এবার আমি একটু দগ্ধাই দিদি আমার চায় না এর মানে কি রে জানি না তো বাবুর পৃথিবীর ওপর অভিমান হয়েছে কিন্তু রাগ করবি করুক আমি চলে যাচ্ছি এবার তোরা দুজনে যত পারিস বোঝাপড়া কর আর তু হয় যেন ছড়াছড়ি করিস না আর শোন আমি ভাব দেখাবি যেন সব দোষ তোর বুঝলি ঠিক এইরকমই একটা কিছু আন্দাজ করেছিলাম করেছো কি এই ধুলোর বালির মধ্যে দাঁড়িয়ে থাকলে অসুখ করবে করুক কে তারপর কোথায় রাজা কোথায় রানী কোথায় ডাক্তার তখন তো মরবে গরিব নীলামলা বেচারা তুমি আমাকে এভাবে বারবার কেন অপমান করছো আমি এখান থেকে যাব না যাবে না না তা কিসে যাবে সেটা জানতে পারলে আমি কিছুতেই যাব না কিছুতেই যাবে না না তো এই যে এত টাকা রাজা রানী আত্মসম্মান আরা ফুরিয়ে গেল ফুরিয়ে কেন যাবে তবে আমি নিজেই ছেড়ে চলে এসেছি তাছাড়া আমার কিছু করবার প্রয়োজন তখনই হবে যখন তোমার কিছু করবার থাকবে না এই ব্যাসটা কিন্তু ভালোই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে তক্ক করবে না আমাকে রান্নার জায়গাটা দেখিয়ে দেবে এই ব্যাসটা কিন্তু আরো সাংঘাতিক দেখাবে না কি রান্নার ঘর কেন সন্ধ্যে রান্নাটা সেরে নিতে চাই দুজনকে
তাপস বাবুকে খুঁজে পাওয়া গেছে। তিনি একটা বড় বাড়িতে থাকেন। আপনিও লীলা দেবী অতি অবশ্যই আজ বিকেল 5টায় তৈরি হয়ে থাকবেন। আর তাপসের বাবাকে আনবার ভার আপনার উপর দিলাম। ঠিকানা এই মরেছে। জবাব নেই বাবা, আমার ভাত খাওয়ানো হচ্ছে। আমি এসে পড়েছি, আমি এসে পড়েছি, সব মুশকিল আমি আসান করে দেবো। আমি এসে পড়েছি, কি বলছিলাম, কিছু না, এদিকে আস। আচ্ছা তোমরা আমাকে নিয়ে কি করছো বুঝতে পারছি না। জানি না কি। হ্যাঁ গো, হ্যাঁ বিবাহ, তোমার বিবাহ বুঝছো। আচ্ছা বসো বসো, কয় লুচি, কয় লুচি আনো, দাও 100 খানা লুচি দাও, আরো 99টা বেগুন ভাজা, 100 খুরি ডাল, 100 খুরি মাছ নিয়ে এসো, খাও খাও খাও, সব খেতে হবে, খাও। কন্যা সম্প্রদান করবে কে? কিন্তু কন্যা বলে কন্যা সম্প্রদান কি সম্প্রদান, কিসের সম্প্রদান, কোথায় সম্প্রদান, কার সম্প্রদান, কেন সম্প্রদান, সম্প্রদান মানে? আগে মহারাজ আমি বলছিলাম যে কন্যা, আমার কন্যা বধ আমি সম্প্রদান করব। একশোটা গুনে গুনে, একশোটা কি মহারাজ, একটা উনিশ, একশোটা রসগোল্লা বলুন, রসগোল্লা হ্যাঁ পাতে পাতে খাও, গুনে গুনে 100টা খাও, খেতে থাকো খেতে থাকো, বন্দুকটা খাও খাও, একটাও যেন কম না হয়, 100টা পুরো খাও, আসছি। এরকম গাল কোথায়, কার কার খাওয়া দাওয়া হয়নি? সব খাওয়া দাওয়া হয়ে গেছে, কোনো চিন্তা নেই। ও হয়ে গেছে, তুমি আপনি তুমি খেয়েছো? না আমি না খাইনি, খেয়েছি, কিন্তু বিয়েটা সব চুকে বুকে গেল, এখনো সানাই সানাই এক্ষুনি এসে যাবে, এক্ষুনি এসে যাবে কি এসে বন্ধু, ছি 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 বন্ধু কি হবে। আচ্ছা বেশ, বন্ধু খানা নাই হলো, কিন্তু সানাই এবার সানাই বাজে, এক্ষুনি এসে যাবে, এখন বাজে, আচ্ছা দেখো কিন্তু সারা রাত বাজে জানো, আরে সমস্ত রাত বাজে, সারা রাত ধরে সানাই বাজবে। প্রদীপ চলছে, কিছু না, ঠিকানা, ঠিকানা সে আমাদের চারদিক ঠিকানা, চুপি চুপি বাসি বাজে বাতাসে, বাতাসে শিরা
বাঁকা চাঁদ আকাশে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।